মধুচন্দ্রিমা করতে এসে যদি ভূতের কবলে পড়তে হয়, আর সেই বাড়িটা যদি হয় নিজেদেরই পরিত্যক্ত পৈতৃক ভিটা, তাহলে সেই অভিজ্ঞতা কেমন হবে বলুন তো? এরকমই এক ভৌতিক ঘটনার অবতারণা করেছেন লেখক শ্রী শান্তনু দাশমহাশয় তার লেখা গল্প দেহান্তরে, যা এখন পরিবেশিত হতে চলেছে মাহেশ্বরী প্রোডাকশনসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যালো শ্রোতা বন্ধুরা, সবাই খুব 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 ভালো আছেন নিশ্চয়ই, সবাই প্রস্তুত তো অডিও শোনার জন্য? তবে হ্যাঁ, ছোটদের একটু সামলে রাখার অনুরোধ রইল। শুরু হতে চলেছে আজকের নিবেদন, লেখক শ্রী শান্তনু দাশমহাশয়ের লেখা হাড় হিম করা ও শুরু থেকে শেষ অবধি টান টান উত্তেজনায় পূর্ণ গল্প দেহান্তর। গল্পের সূত্রধার আমি সেবা আচার্য, রয়েছি আপনাদের সাথে। শুরু হচ্ছে ভৌতিক গল্প দেহান্তর। রায়পুরে এসে ভালোই লাগছে। ছোটবেলা থেকে নিজের পৈতৃক বাড়ি সম্পর্কে শুধু শুনেই এসেছি, কিন্তু আসি। আর সত্যি কথা বলতে কেনই বা আসব, একই পুরনো জমিদার বাড়ি, আর তার উপর জমিদারি উঠে গেছে প্রায় তিন প্রজন্ম আগেই। নতুন বিয়ে করার পর হানিমুনে সবাই যায় পুরী নতুবা অজন্তা, আর আমি হানিমুনে এসেছি এই রায়পুরের নিজের পৈতৃক বাড়িতে। প্রথমে আপত্তি থাকলেও এখন এখানে এসে ভালোই লাগছে। রায়পুরবাসীরা খুব ভালো মানুষ, কিন্তু আমার পৈতৃক বাড়ির অবস্থা খুবই খারাপ। দক্ষিণ পশ্চিম দিকের দেওয়াল খসে পড়েছে, পাঁচিলের গা দিয়ে অশ্বত্থ গাছগুলো দিনে দিনে চন্দ্রকলার বেড়েই উঠছে। এবারই ভেঙে ফেলাই ভালো। সন্তোষপুর স্টেশন থেকে আরও 15 কিলোমিটার ভেতরে রায়পুর। স্টেশনের থেকে রায়বাড়িতে আসতে হয় টাঙ্গায়। এই পেল্লাই পুরনো ভাঙা বাড়িতে আমি আর আমার স্ত্রী শ্রাবণী, এখানে আসার জোর শ্রাবণী করেছে। সবভাবে আর্কিটেক্ট, তাই পুরনো বাড়ির উপর রিসার্চ করাই শ্রাবণীর কাজ। যেই মুহূর্তে আমার মায়ের কাছে শুনেছে আমাদের পুরনো বাড়ি আছে, ব্যাস তারপর তাকে আর ঠেকায় কে। হানিমুনে আসলে এখানেই সে আসবে ভেবে অবাক লাগে যে শ্রাবণী কোনোদিন রান্না গ্যাস ছাড়া করেনি। সেই শ্রাবণী এখানে বড় উনুনে কাঠ জ্বালিয়ে রান্না করল। আজ 2 দিন হলো আমরা এখানে এসেছি। রঘু বলে একটি গ্রামের লোকই বাড়ি দেখাশোনা করে, সেই বাজার ঘাট কার্যকর করে দিয়েছে। রাতে থাকবে কিনা জিজ্ঞেস করায় শ্রাবণী বলে দরকার নেই। 2 দিন ধরে অদ্ভুত কিছু লক্ষ্য করছি। সন্ধ্যার থেকে ঝড় বৃষ্টি শুরু হয়, কাছাকাছি গাছ পড়াতে কারেন্টের তার ছিঁড়ে যায়, আর তার জন্য পুরো রায়পুর অন্ধকারের কোলে। গ্রামে এমনি লোডশেডিং হলে আসে 3-4 দিন পর, এত তার ছিঁড়ে একাকার। কবে দয়া হবে আর কবে আসবে তাহা ওই উপরওয়ালাই জানে। রাত্রে শোবার ঘরের বড় কাঠের খাটে বা পাশে পুরনো তেপায়া টেবিলের উপর রাখা হ্যারিকেনের আলোটা কমিয়ে আমি আর শ্রাবণী শুয়ে পড়ি। হঠাৎ ঘুমটা ভাঙে মাঝরাতে, চোখ খুলে দেখি ঘর পুরো অন্ধকার, হ্যারিকেন নিভে গেছে। হয় কেরোসিন শেষ, না হয় জানলা দিয়ে হাওয়া আসাতে নিভে গেছে। সময় কথা বলতে পারবো না, বৃষ্টিটা থামেনি তখনও, কারণ বৃষ্টির ঝমঝমিয়ে শব্দ পুরো রায়বাড়িকে ঘিরে রেখেছে। টেবিল হাতড়িয়ে দেশলাই জেলে হ্যারিকেনের সলতেটা ধরিয়ে নিয়ে বিছানার দিকে তাকাতেই দেখি শ্রাবণী নেই। ভাবলাম হয়তো বাথরুমে গেছে, কিন্তু এই ঝড় জলের রাতে হ্যারিকেন না নিয়ে গেল কী করে? টেবিলের উপরেই আমার সিগারেটের বাক্স ছিল, তার থেকে একটা সিগারেট বের করে বিছানার দিকে ঘুরে জ্বালাতে কি চমকি উঠি, শ্রাবণী বিছানায় শুয়ে আছে।
তবে কি ঘুমের ঘোরে ভুল দেখছিলাম? শ্রাবণীর কাছে গিয়ে ওর গায়ে হাত দিয়ে ডাকতে যাব, দেখি ওর সারা শরীরে তাপে পুড়ে যাচ্ছে। দুবার ডেকেও সারা পেলাম না, ভাবলাম ক্লান্ত বোধ হয়। আমি ভাবতে ভুল করেছি, সিগারেটটা জ্বালিয়ে সেটা খেয়ে নিয়ে ঘরের মেঝেতে ফেলে ফিল্টারের আগুনটা নিভিয়ে হ্যারিকেনের আলো কমিয়ে বিছানায় শুতে গিয়ে হঠাৎ শ্রাবণীর পায়ের সাথে আমার পা ঠেকে, বরফের মতো ঠান্ডা। পরের দিন সকালে কিছুই গত রাতের কথা জিজ্ঞেস করিনি, তবে শ্রাবণীকে একটু অন্যরকম লাগছে। রাতে আবার মাঝরাতে ঘুম ভাঙে, লোডশেডিং আজও, পাশে চোখ ফিরতে দেখি শ্রাবণী ঘুম হচ্ছে, তবে একটা অদ্ভুত বিশ্রী গন্ধ যেন শোবার ঘরকে ছেয়ে ফেলেছে। গরমকালে মাছ মাংস পচে গেলে যেমন হয়, অথবা মানুষের চামড়া পচার গন্ধ, ঠিক সেই রকম। ইঁদুর ছুঁচো মরল নাকি? এই চিন্তায় হ্যারিকেন হাতে নিয়ে খাটের তলা দেখছি, কিন্তু পরক্ষণে বুঝলাম গন্ধটা আসছে শ্রাবণীর গা থেকে। কিছু না বলে বিছানা থেকে উঠে ঘরের লং চেয়ারে গিয়ে বসি। ঘুমটা আসছে, হঠাৎ একটা শব্দে ঘুমটা চলে গেল। শ্রাবণীর অদ্ভুত গোঙানিস্বরে তন্দ্রাটা কাটে। চোখ খুলে দেখি মুখ থেকে বিদঘুটে শব্দ করতে করতে মুহূর্তের মধ্যে বিছানায় উঠে বসে শ্রাবণী দুলতে থাকে। আমি ডাকলাম, কোনো উত্তর নেই, মুখ দিয়ে অদ্ভুত শব্দ বেরিয়ে চলেছে। হঠাৎ শব্দ থেমে গিয়ে ধপ করে আবার বিছানায় শুয়ে পড়ে শ্রাবণী। বুঝতে পারছি না কি শুরু হয়েছে ওর সাথে। কাল রাতে জেগে থেকে শ্রাবণীর উপর নজর রাখবো ঠিক করি। কাল রাতে যা দেখেছি তার সত্যি কি মিথ্যা জানি না। কেন আসলাম এখানে, কি আছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। হাতে হাতঘড়িটা পরেই ঘুমের ভান করে শুয়ে রইলাম। ঘুমের ভান করে শুয়ে থাকলেও ঘুম ঘুম ভাবটা যেন অনায়াসেই চোখে ধরা দিতে আসছিল। এমন সময় একটা শব্দে ঘুমটা কেটে যায়। আস্তে আস্তে চোখ খুলি, যা ভেবেছিলাম তাই, শ্রাবণী পাশে নেই। ঘরের দরজার দিকে তাকাতেই দেখি দরজা খোলা। বুঝতে পারলাম দরজা খোলার শব্দেই ঘুমটা ভাঙে। বিছানা থেকে নেমে টেবিলে রাখা হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে সেটাকে হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। ঘর থেকে বারান্দায় এসে দেখি চারিদিক ঘুটঘুটে অন্ধকার, শুধু বাজের শব্দ, সাথে বৃষ্টিটা খুবই ঝিরঝিরিয়ে পড়ে চলেছে। শ্রাবণী কোথায় গেল? আমাদের শোবার ঘর দোতলায়। হঠাৎ বিদ্যুতের আলোতে দেখি নিচের বারান্দায় কেউ হেঁটে চলছে। শ্রাবণী? নিজের মনে প্রশ্ন করে সিঁড়ি দিয়ে একতলায় নামতে থাকি। নিজের সব ঘরই তালা বন্ধ, চাবি নেই। আজ কয়েক বছর ঘরগুলো তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সিঁড়ি দিয়ে যত নামছি একটা অদ্ভুত সুগন্ধ নাকে আসতে থাকে, সেন্টের, খুব মিষ্টি গন্ধ, অনেকটা বেল ফুলের গন্ধের মতো। একতলায় এসে দাঁড়ালাম, শ্রাবণীকে আর দেখতে পারছি না। হঠাৎ কানে এলো কারা যেন কথা বলছে। পশ্চিম দিকের ঘরগুলোর দিকে এগোতে থাকি। হ্যাঁ ঠিক, ওইখানের একটা ঘর থেকে কথা ভেসে আসছে। পশ্চিম দিকের শেষ ঘরটার সামনে এসে দাঁড়াতে চমকে উঠলাম। শ্রাবণীর গলা, খুব সুন্দর, কি সুন্দর গন্ধ! কার সাথে এত রাতে কথা বলছে শ্রাবণী? হ্যারিকেনের কাছে হাতটা নিয়ে ঘড়িতে সময় দেখি রাত আড়াইটে। দরজা খুলে ভিতরে ঢুকতে যাব, কিন্তু বাইরের থেকে তালা দেওয়া, অসম্ভব। ভিতরের থেকে কথা আসছে, তাহলে কি করে ভিতরে ঢুকলো? দরজায় কান পেতে শুনি দুজনের হাসির ক্ষীণ শব্দ, একটা শ্রাবণীর হাসি, অন্য একটা পুরুষের গলা।
ভালো গন্ধটা ধীরে ধীরে বিকট তীব্র গন্ধতে পরিবর্তিত হতে লাগলো, সেই পচে যাওয়া মাংসের মতো। বারবার দরজা খোলার চেষ্টা করি কিন্তু পারি না। ভেতরে দুই কণ্ঠস্বর একে অপরকে যেন ভালোবাসায় ছুঁয়ে চলেছে। হঠাৎ দমকা হাওয়ায় হাতের হ্যারিকেন যায় নিভে, পুরো একতলায় এবার অন্ধকার, সাথে পচা গন্ধটা যেন বেড়েই চলেছে। ধীরে ধীরে দরজার চৌকাঠে বসে পড়ি। হঠাৎ ঘুমটা কী করে চোখে এলো বুঝতেও পারলাম না। ঘুমটা ভাঙল পরের দিন সকালে রঘুর ডাকে। ধর্মড়িয়ে উঠে দোতলায় দৌড়ে নিজের ঘরে গিয়ে দেখি শ্রাবণী জানলা ধরে দাঁড়িয়ে বাইরের আকাশ দেখছে। আমি সময় না নিয়ে শ্রাবণীর কাছে এগিয়ে গিয়ে আমাদেরকে ঘুরিয়ে জিজ্ঞেস করি কাল রাতে সে কোথায় গিয়েছিল। উত্তরে শ্রাবণী বলে সে নাকি কিছুই জানে না। কথা বলে আমার হাত থেকে নিজেকে সরিয়ে এসে রান্নাঘরের দিকে চলে গেল। শ্রাবণীর চোখের তলায় কালি, যেন কয়েক বছর সে ঘুমায়নি, গলায় কণ্ঠা বেরিয়ে গেছে। আমিও ধীরে ধীরে রান্নাঘরের দিকে গিয়ে দেখি শ্রাবণী উনুন ধরানোর চেষ্টা করছে। দেরি না করেই বলে দিলাম আমি আর সে কাল সকালেই এখান থেকে চলে যাব। কথাটা শুনে শ্রাবণী মুহূর্তের মধ্যে আমার দিকে ঘুরে বলে ওঠে, আমি যাব না। শুনে চমকে উঠি। শ্রাবণী কথাটা বললেও গলার স্বর অন্য কারোর। গতকাল ওই রকম গলার আওয়াজ শুনে সারাদিন চিন্তা করতে থাকি। দুপুরের দিকে হঠাৎ রঘু আসে। উপায় না পেয়ে রঘুকে জিজ্ঞেস করি একতলার ওই ঘরের চাবি আছে কিনা। উত্তরে রঘু জানায় সে জানে না, তবে একদিনে নকল চাবি সে তৈরি করিয়ে আনতে পারে। কথাটা শুনে ভালো লাগলেও মনটা ভালো ছিল না। আমার সদ্য বিবাহিত স্ত্রী নাকি অন্য কারোর সাথে, মনে মনে ভাবতে থাকি। এমন সময় রঘু জিজ্ঞেস করে আমার কিছু হয়েছে কি না। কি করে বলি ওকে, মাথা নাড়িয়ে কেবল না করি। রঘুকে টাকা দিয়ে জানাই আজ সন্ধ্যার মধ্যে ওই ঘরের চাবি আর একটা ছোট্ট টর্চ যেন আমার হাতে চলে আসে। কথা মতো রাত্রি 8টার সময় রঘু এসে চাবি আর টর্চ দিয়ে চলে যায়। শ্রাবণী এখানে আসার পর থেকে কথা বলে না বললেই চলে। একতলায় গিয়ে পশ্চিম প্রান্তের শেষ ঘরের মরছে পড়া তালাটা কোনো রকমই খুলি। টর্চ জ্বেলে আলো ফেলতেই দেখি ঘরের মাঝে এক পালঙ্ক, চারিদিকে ঝুলে ভর্তি। মেঝেতে ধুলো রাস্তরুন একেবারে মেঝেকে ঢেকে দিয়েছে। এই ঘরে কাল শ্রাবণী এসেছিল, আপন মনেই চিন্তা করে চলি। ঘরের কড়িকার থেকে ঝুলছে বড় ভাঙা মোমবাতি ওয়ালা ঝাড়বাতি। বাহারি আসবাবপত্রে ধুলো জমে একাকার। বুঝতে পারলাম এ ঘর আমারই কোনো পিতৃপুরুষ ব্যবহার করতেন। টানা পাখাটা ছিঁড়ে ঘরের মেঝেতে পড়ে রয়েছে। টর্চ ঘুরিয়ে ঘরটাকে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে দেয়ালে টাঙানো একটা বাঁকা ছবির উপর। এগিয়ে গিয়ে দেখি জমিদার বেশি এক সুপুরুষ আরাম কেদারায় বসা। মুখের আদল অনেকটা আমার ঠাকুরদার মতো। মা বলে আমার মুখটাও নাকি পুরো ঠাকুরদার মতোই। বুঝলাম ছবিতে থাকা সুপুরুষ ব্যক্তিটি ওই ঘরের কর্তা, ওরফে আমার পূর্বপুরুষ। ঘর থেকে বেরিয়ে তালাতে চাবিটা না দিয়ে কেবল দরজাটা ভেজিয়ে তালা আর চাবিটা সাথে করে নিয়ে আসি। রাত দুটো, ঘুম ভাঙল, যথারীতি কারেন্ট নেই। বালিশের পাশেই ছিল টর্চটা,
সেটাকে জেলে দেখি শ্রাবণীও নেই। মুহূর্তের মধ্যে বিছানা ছেড়ে সিঁড়ি দিয়ে একতলায় নেমে আসি। সেই বেলফুলের গন্ধ পুরো একতলাটাকে মাতিয়ে রেখেছে। ধীরে ধীরে একতলায় এসে সেই ঘরটার কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে দরজা খুলে ভিতরে ঢুকে পালঙ্কের উপর আলো ফেলতেই বলে চিৎকার করে উঠি। ঘরটি পুরো পরিপাটি করে সাজানো, পরিষ্কার মেঝে, পালঙ্কে সুন্দর বাহারি সুতোয় কাজ করা চাদর, টানা পাখার হাওয়া, পুরো পালঙ্কে তাজা বেল ফুল ছড়ানো, তার উপর শ্রাবণী জড়িয়ে শুয়ে আছে এক পচা দুর্গন্ধ বলে যাওয়া মৃত আতকঙ্কাল শরীরের সঙ্গে। আমার গায়ের রক্ত ঠান্ডা হয়ে আসছে। আমার ডাক শুনে বিছানা থেকে উঠে আমার দিকে তাকাতেই আমি দুপা পিছিয়ে যাই। শ্রাবণীর চোখের মণি লাল, চুলগুলো এলোমেলো, হঠাৎ হাতে টর্চায় নিভে আর 10 সেকেন্ড পর আবার আপনা থেকেই টর্চটা জ্বলে উঠল। ঘরে শুধু আমি একা, সেই বেল ফুল নেই, টানা পাখা নিচে পড়ে রয়েছে, আধা কঙ্কাল মৃতদেহটাও নেই, চারিদিক ঝুলে ভর্তি, আছে কেবল ওই মৃতদেহটার দুর্গন্ধ। নিজেকে কোনো রকমের সামলে দোতলার ঘরে দৌড়ে ঢুকে দেখতে পাই শ্রাবণী বিছানায় শুয়ে রয়েছে। কাছে গিয়ে কপাল ছুঁয়ে দেখি গা আগুনের মতো গরম, পায়ে হাত দিই বরফের মতো ঠান্ডা, আর গায়ে সেই পচা দুর্গন্ধ। কেবল ভাবতে থাকি কেন আসলাম এখানে, কি আছে এই রায়বাড়িতে, কোন অজানা অভিশাপ বা ইতিহাস লুকিয়ে আছে আমার পরিবারে ওই ঘরটাতে। এর জন্যই কি আজ থেকে 4 প্রজন্ম আগে আমার পরিবার এই বাড়ি ছেড়ে চলে গেছে। মনে শুধু প্রশ্ন, উত্তর নেই। সারা রাত ঘুম নেই বললেই চলে। দুটো চোখের পাতা যখনই এক করতে যাচ্ছি তখনই চোখের সামনে পশ্চিমের ঘরের ওই ভয়াবহ ছবি ভেসে উঠছে। ঘরের লং চেয়ারের বসে কেবল তাকিয়েছিলাম শ্রাবণীর উপর। আস্তে আস্তে কাকের ডাক শুনতে পেলাম, বুঝতে পারলাম ভোর হবার মুখে। কোনো রকমে রাতটা কাটিয়ে উঠলাম। আজ সকালে শ্রাবণীর ডাকেই ঘুমটা ভাঙল, আমার দিকে অবাকভাবে তাকিয়ে। চোখ যেন এই কদিনের মধ্যে আরো কোটরে ঢুকে গেছে। গতকালের কোনো ঘটনাই ওকে জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি জিজ্ঞেস করে কোনো উত্তরই পাব না। সকাল 10টা নাগাদ রঘু বাজার নিয়ে এলো। রঘুকে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে গ্রামের বটতলাটায় গিয়ে বসি। বাস দিয়ে বয়ে চলেছে বিশাল চওড়া মাধুকরি দীঘি। প্রথমবার কেউ দেখলে নদী বলে ভুল করবে। মায়ের কাছে শুনেছিলাম এই দীঘির উপর দিয়ে চাঁদ সওদাগরের মধুকর ডিঙা যাতায়াত করত বলেই দীঘির নাম মাধুকরি। রঘু অনেকক্ষণ আমাকে দেখে জিজ্ঞেস করে আমার কিছু হয়েছে কিনা। কি করে বলি গতকালের ঘটনাটা, বিশ্বাসই তো করবে না। কোনো কিছু আর চিন্তা না করে আমি রঘুকে সব জানাই। ভেবেছিলাম আমার কথাগুলো শুনে রঘু হয়তো হাসবে, কিন্তু যতই বলতে থাকি ততই রঘুর মুখ গম্ভীর হতে থাকে। সব কিছু বলে রঘুকেই প্রশ্নটা করলাম যে এই ঘটনা কি আগেও ঘটেছে কারো সাথে। প্রশ্নটা শুনে রঘু উত্তরে বলে, দাদাবাবু আপনাদের বংশে কোনো কিছু আছে কিনা তা কোনোদিন শুনিনি, বা আপনাদের জমিদার বাড়ি ভুতুরে বাড়ি বলেও গ্রামে কেউ বলা বলি করেনি, তবে অনেকদিন কেউ আসে না, গা ছমছমে ব্যাপার তো আছেই। কিন্তু রঘু থেমে গিয়ে দিঘির পিত্তির রঙের জলের দিকে তাকিয়ে থাকে। কিছু একটা সে জানে কিন্তু আমায় জানাচ্ছে না।
আমি রঘুকে কড়া নজরে গলা গম্ভীর করে জিজ্ঞেস করায় সে বলে, আপনাদের বংশে কিছু একটা ঘটনা ঘটেছিল, কিন্তু কি ঘটনা কবে হয়েছিল তা আমি জানি না, একবার মোড়ল মশাইয়ের মুখে শুনেছিল। অন্ধকারের মধ্যে একটা ছোট্ট আলোর বিন্দু দেখতে পাওয়া মাত্রই আমি সেদিকে ছুটতে থাকলাম। রঘুকে সাথে নিয়ে রায়পুরের মোড়ল শ্রীধর দাসের বাড়ি গিয়ে জানতে পারি তিনি দুদিনের জন্য শহরে গেছেন, ফিরবেন আগামীকাল। উপায় না পেয়ে রঘুকে বাড়ি ফিরে যেতে বলি আর আমি ফিরে আসি আমার মুছে যাওয়া জমিদার বাড়িতে। শোবার ঘরে ঢুকে দেখি শ্রাবণী জানলার শিক ধরে দাঁড়িয়ে বাইরের বড় অশ্বত্ব গাছটাকে দেখে যাচ্ছে। জিজ্ঞেস করায় শ্রাবণী আমাদিকে ঘুরে বলে উঠে, বারবার আমায় বিরক্ত করো কেন কেন? চমকে উঠি, আবার অন্য গলার স্বর, শিশির কেন শব্দটা চিৎকার দিয়ে বলে ওঠে। চোখ পুরো কালো, সাদা অংশ বলে কিছুই নেই। আমি ধীরে ধীরে পা পিছিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকি। রাত ঠিক 9টার পর থেকে বৃষ্টি শুরু হয়। সকাল থেকে কোনো খাওয়া দাওয়া নেই সেটা রঘু জানত, তাই সন্ধ্যা 7টা নাগাদ এসে সে নিজের বাড়ির তৈরি খাবার দিয়ে যায়, কিন্তু সেই খাবার টেবিলে পড়ে রয়েছে, ইচ্ছা নেই খেতে। পুরো বাড়িটা অন্ধকার হয়ে যেন এক বার্তা বয়ে নিয়ে চলেছে। সময় পেরোতে থাকে, ঘরে চেয়ারে বসে ঝিমিয়ে পড়ছি। হঠাৎ সেই বেলফুলের গন্ধ নাকে আসতেই ঘুমটা কাটে। টেবিলের উপর থেকে টর্চ লাইটটা নিয়ে সেটা জেলে বিছানায় ফেলে দেখি শ্রাবণী চোখ খুলে আমার দিকে তাকিয়ে, চোখের মনি স্থির, পলক পড়ছে না। এবার সত্যি ভয় লাগছে আমার। হঠাৎ শ্রাবণী অদ্ভুত স্বরে গোঙাতে শুরু করে, নিঃশ্বাস জোরে জোরে নিতে থাকে। আমি ভয় ভয় বলে ডাক দিতে ও বিছানার উপর সোজা হয়ে বসে। আমার রক্ত ঠান্ডা হয়ে আসে। কি রূপ, না হতে পারে না। পুরো শরীরটা উল্টো দিকে করে বসে কেবল মাথাটুকু আমার দিকে ঘোরানো। আবার সেই স্বর। ধীরে ধীরে বিছানা থেকে নেমে শ্রাবণী ঘর থেকে বেরিয়ে যায়। আমি পিছন পিছনে যেতে থাকি, বেলফুলের গন্ধ বাড়তে থাকে, কিন্তু আজ অবাক হয়ে গেলাম। শ্রাবণী সিঁড়ি দিয়ে নেমে একতলার পশ্চিমের ঘরের দিকে না গিয়ে পিছনের দরজার দিকে এগিয়ে যায়। পিছনের ফটকের দরজা খুলে সে এগিয়ে চলেছে বাড়ির বাগানের দিকে। আমি ফটকের কাছে যেতেই সেই দরজা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। মনে হয় বাইরের থেকে সেই দরজা কেউ আটকে রেখেছে। আমি দৌড়ে শোবার ঘরে ঢুকে ঘরের জানলাটার কাছে এসে টর্চ ফেলি, কিন্তু টর্চের আলোয় জোর না থাকায় তেমন কিছু দেখতে পাই না। মুহূর্তের মধ্যে বিদ্যুৎ নিয়ে একটি বাজের শব্দ পড়তেই আমি জানলা থেকে দুই পা ছিটকে যাই। সেই সামান্য বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখি অশ্বত্থ গাছের একটা মোটা ডালের থেকে ঝুলছে একটা লাশ, আর তার পাশে শ্রাবণী দাঁড়িয়ে ফাঁসির দড়িটা বাঁধছে। লাশটাকে চিনতে কোনো অসুবিধা হল না। সে সামান্য আলোতেও বুঝতে পারলাম সেটা রঘু। মুহূর্তের মধ্যে আমি অজ্ঞান। এরপর আমার আর কিছুই মনে নেই সেই রাতের কথা। সকাল থেকে লোকজনের ভিড় জমিদার বাগানে। গ্রামের লোকেরা ধরাধরি করে রঘুর দেহ গাছ থেকে নামায়। সবাই ভয়ে চিৎকার করতে থাকে। রঘুর চোখ দুটো কেউ উপড়ে নিয়েছে, হাতের আঙুলগুলো ভেঙে পুরো উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, আর কাঁধের কাছ থেকে কেউ এক খাবলা মাংস কামড়ে নিয়ে গেছে। এসব দেখে আমার মাথা ঘোরাতে থাকে, কিন্তু শ্রাবণীর কোনো রকমের উত্তেজনা দেখলাম না। গ্রামের লোকেদের মধ্যে মোড়ল শ্রীধর দাস ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে বলে, কি সর্বনাশ, বয়স 60-এর কাছাকাছি,
আমি কাছে গিয়ে জানাই ওনার সাথে আমার কিছু দরকারি কথা আছে। আমার পরিচয় শুনে বেশ উত্তেজিত হয়ে উনি বলেন, আজ সন্ধ্যা 6টা নাগাদ আমি যেন ওনার বাড়ি যাই, ওনারও কিছু কথা আছে আমাকে জানানোর জন্য। পুলিশ আসতে প্রায় সময় লাগলো 3 ঘন্টা। সদর পুলিশ স্টেশনের পথ অনেকটা। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিছুই পায় না। আমিও পুলিশকে গত রাতের ঘটনাটা জানাইনি, যদি শ্রাবণীকেই তারা উনি মনে করে ধরে নিয়ে যায় এই ভয়ে। গাড়ি করে রঘুর মৃতদেহ পোস্টমর্টমের জন্য তারা নিয়ে চলে যায়। পুরো গ্রাম আতঙ্কে। আমি সন্ধ্যা 7টার সময় মোড়ল শ্রীধর দাসের বাড়ি পৌঁছে যাই। শ্রাবণী সেই নির্বাক জমিদার বাড়িতে দাঁড়িয়ে একা। আমি ওকে আসতে বলায় ও কোনো উত্তর না দিয়ে সেই অশ্বত্থ গাছের দিকে তাকিয়ে থাকে। শ্রীধর দাসের বাড়ি পৌঁছতে তিনি আমাকে চা দিলেন। 2 দিন 2 রাত খাওয়া নেই তেমন, তাই চা খেতে খেতে পুরো ঘটনা শ্রীধর দাসকে জানাই। পুরো ঘটনা শুনে তিনি বলেন, আমি এমনই কিছু আন্দাজ করেছিলাম, আমি কিন্তু এতটা হবে আমি আন্দাজ করতে পারিনি। আমি ওনার দিকে তাকিয়ে বলি, উনি কিছু জানেন কিনা। শ্রীধর দাস আমার দিকে দৃষ্টি রেখে বলে চলেন, আমি সত্যি মিথ্যা জানি না রায়জি, আমার এখন বয়স 62। আমার যখন 11 বছর বয়স, আমার ঠাকুরদা ঈশ্বর বিশ্বনাথ দাসের মুখে একবার একটা ঘটনা শুনেছিলাম। আপনাদের পরিবারে কয়েক প্রজন্ম আগে কিছু একটা অশুভ ব্যাপার ঘটেছিল। আমার ঠাকুরদার বয়স যখন ওই 35-36, তখন এই ইংরেজ শাসন চলছে। আমার ঠাকুরদা ছিলেন খাজানজি কোম্পানির এক ইংরেজ অফিসার, নাম সম্ভবত জোসেফ, পদবী মনে নেই। উনি কয়েকদিন আপনাদের এই বাড়িতে থাকতে চান। কোনো এক ম্যাগাজিন বইতে ওই অফিসার আপনার এই বাড়িটির নাম পায়, একটি ঘটনার উল্লেখ ছিল নাকি। তিনি আমার ঠাকুরদার কাছে এসে নাইটুকুই বলেন, আমার ঠাকুরদা বার বার জিজ্ঞেস করে ঘটনাটি কি। উনি নাকি উত্তরে বলেছিলেন, উনি আগে সত্যতা যাচাই করতে যান, তারপর সবাইকে ঘটনাটি বলবেন। 12টা দিন নাকি ওই ইংরেজ অফিসার আপনাদের এই বাড়িতে ছিল। এইটুকু বলে শ্রীধর দাস থামলেন। আমি তখন চায়ের কাপটা হাতে নিয়ে বসে আছি। চা যে কখন ঠান্ডা হয়ে জল হয়ে গেছে জানি না। আমি ভয়ে ভয়ে জানতে চাই এই 12 দিনের মধ্যে কোনো ঘটনা ঘটেছিল কিনা। উত্তরে শ্রীধর দাস ভয়ে বেশ যেন কাঁপা গলায় বলতে থাকে, আপনাদের এই জমিদার বাড়ি পরিত্যক্ত হবার কারণ নাকি উনি জানতেন। 12 দিন উনি ওই বাড়ি থেকে বেরোননি। ঠিক তেরো দিনের মাথায় নাকি ওনার লাশ পাওয়া যায়। আমি ভয়ে চমকে উঠি। লাশটা পাওয়া যায় আজকের মতোই ওই অসত্য গাছে, কিন্তু কী করে মারা গেছেন, কী হয়েছিল কেউ জানি না। এরই মধ্যে শ্রীধর দাস এমন একটা কথা আমাকে জানালেন, যা শুনে আমি আমারই বাড়ির দিকে এগোতে ভয় পেতে শুরু করি। তিনি জানান, জোসেফ নাকি একটা নতুন বাদামি রঙের চামড়ার ডায়েরি নিয়ে ওই বাড়িতে এসেছিল, যখন যেটা হবে সেটা নাকি ওই ডায়েরিতে লিখে রাখবে। কিন্তু মৃতদেহ পাওয়ার পর তার সমস্ত জিনিসপত্র পেলেও ওই ডায়েরি নাকি পাওয়াই যায়নি। শ্রীধর দাসের ঠাকুরদা নাকি মনে করেছিলেন ডায়েরি জোসেফ এই বাড়িতেই কোথাও লুকিয়ে রেখেছে, আর ওই ডায়েরিতেই নাকি সব উত্তর। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যতই নিজের পৈতৃক বাড়ির দিকে এগোতে থাকি, ততই যেন ভয় পেতে থাকি ওই বাড়িটাকে। কেন বেল ফুলের গন্ধ ভেসে বেড়ায়, কেন তারপরই পচা দুর্গন্ধ, শ্রাবণীর উপর কার প্রভাব চলছে, রঘুকে কি শ্রাবণী খুন করল নাকি অন্য কেউ, জোসেফের ডায়েরি কোথায়, ওই
পশ্চিমের ঘরে নেই তো। মৃত্যুই কি এবাড়ির তৃষ্ণা আর আমার পরিবারের অভিশাপ? ডু আই হ্যাভ টু ফেস ডেথ টু ফাইন্ড ডেথ? বাড়িতে পৌঁছে নিজের ঘরের দিকে যাই। ঘরে ঢুকে দেখি টেবিলের উপর হ্যারিকেন জ্বলছে, শ্রাবণী ঘরে নেই। আমি দুই তিনবার ডেকেও সাড়া পেলাম না। হ্যারিকেনের কাছে বাঁ হাতটা নিয়ে হাতঘড়িটার দিকে তাকিয়ে দেখি 9:30। বাড়ি পুরো থমথমে। হঠাৎ কান ঝাঁঝিয়ে এক বিকট চিৎকার, আমার সারা শরীর কেঁপে ওঠে। হ্যারিকেনটা নিয়ে দৌড়ে একতলার দিকে যাই। কোনো কিছুই নেই। পশ্চিমের ঘরের দিকে এগোতে থাকি, কিন্তু তা যেন চলতেই চাইছে না। ভয় ভয় ঘরের সামনে এসে খুব ধীরে দরজা খুলে ভিতরে ঢুকি। আলো ঘুরিয়ে পুরো ঘরটাকে দেখলাম, কিন্তু কিছুই পেলাম না। ধীরে ধীরে দরজা থেকে বেরিয়ে দরজাটা ভেজিয়ে ঘোড়া মাত্রই একটা কালো হাত আমার কলার নালি চিপে ধরে আর ডান হাতের হ্যারিকেন হাত থেকে পড়ে ভেঙে চৌচির হয়ে যায়। অন্ধকারে আমি আমাকে বাঁচানোর অনেক চেষ্টা করি, কিন্তু সেই হাত আরো শক্ত করে আমার গলা চিপে ধরে মোচড়াতে থাকে। ভেসে আসে সেই দুর্গন্ধ, রায়পুরের রায়বাড়িকে ছেয়ে ফেলে সেই দুর্গন্ধ, কিন্তু আমি পারলাম না নিজেকে বাঁচাতে। সে কালো পচা হাত টানতে টানতে অশ্বত্থ গাছের সামনে নিয়ে গিয়ে জ্যান্ত আমাকে ছুলিয়ে দেয়। পাগুলো মাটি থেকে উঠে ধরফর করে ওঠে। আমার চোখের মণি জিভ গলা দিয়ে ঠিকরে বেরিয়ে আসে। ধীরে ধীরে আমার শরীর ঠান্ডা হয়ে যায় আর আমি মারা যাই। সবাই মনে করে আত্মা ত্রিকালজ্ঞ, কিন্তু এ সত্যি নয়। আমায় কে মারলো আমি আজও সন্ধান করে চলেছি। এই বৈশাচিক বাড়িতে আমি আজও ঘুরে বেড়াই তার খোঁজে। আমি জানি শ্রাবণী বেঁচে নেই, কিন্তু তার এই রূহ এই বাড়িতেই আছে। কিন্তু উদ্দেশ্য কি তা আজও অন্ধকারে। মৃত্যুর পরও আমার মুক্তি নেই। আজ 77 বছর পর কেউ আমার কথা শুনল। ডায়েরি এই বাড়িতেই আছে। খোঁজো, এই অভিশাপ মুক্ত করো আমায় আর প্রজন্মকে। রায়বংশের অভিশাপ থেকে অমল রায়কে খুঁজে দাও, যে কে আমাকে খুন করলো আর কেনই বা করলো। দরজা ভেদ করে মুহূর্তের মধ্যে একটা ঠান্ডা বায়ু বেরিয়ে যেতেই শ্রীতমা কলম ছেড়ে টেবিলের উপর ধপ করে শুয়ে পড়ে। টেবিলের চারিদিক ঘিরে রয়েছে 4 বন্ধু, বিশাল, কুমার, মৌলি আর শ্রবণা। ঘরের টেবিলের উপর হ্যারিকানটা জ্বলে উঠল আপনার। 4 জন চুপ করে বসে হ্যারিকেনের আলোর দিকে তাকিয়ে। প্রায় 15 মিনিট পর টেবিল থেকে মাথা তুলে বসল ডক্টর শ্রীতমা মুখার্জি। আপনি ঠিক আছেন তো? শ্রবণা ভয় ভয় জিজ্ঞাসা করে। চেয়ারের পাশে রাখা নিজের ব্যাগ থেকে জলের বোতল বের করে তার থেকে কিছুটা জল ঢক ঢক করে খেয়ে নিয়ে বোতলটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে শ্রীতমা উত্তরে বলে, অমল সব কিছুই লিখে দিয়ে গেছে, কাজ এবার আমাদের। আমি আগেও তোমাদের বলেছিলাম, খারাপ আত্মার সাথে ভালো আত্মাও থাকবেই। এই বাড়িতে সার্ভে করতে এসে কি হয়েছিল তোমাদের সাথে, সত্যি করে বলো আমায়। বিশাল পকেট থেকে সিগারেটের বাক্স বের করে সেটা থেকে একটা সিগারেট ধরিয়ে বড় ধোঁয়া ছেড়ে নিজের ল্যাপটপের ব্যাগ থেকে একটা বিদেশি ম্যাগাজিন বের করে মুখার্জির হাতে দেয়। ম্যাগাজিনটার নাম দ্য ডেথ মিস্ট্রি। ম্যাগাজিনটা প্রকাশিত হয়েছিল 1845 সালে। ম্যাগাজিনটির একটি পাতার ভিতরে একটা হলুদ রঙের পেজমার্ক থাকায় শ্রীতমা সেই পাতাটি খুলে রয় হাউস হিস্ট্রি অথর বাই SM নামটা দেখে সেটা দেখে বিশালের দিকে তাকায়। শ্রবণা বলে, ন্যাশনাল লাইব্রেরি থেকে এই ম্যাগাজিনটা আমি পাই।
তখনই এই জমিদার রায়বাড়ির নামটা আমি পাই। স্টোরিটা পড়ে এক অদ্ভুত টান তৈরি হয় এখানে আসার, তার জন্যই পরে আমি বিশাল মৌলি আর কুমারকে ম্যাগাজিনটা পড়াই। মৌলি হাতে নখগুলো তাতে আলতো করে কামড়াতে কামড়াতে বলে উঠে, আমরা ঠিক করি এই বাড়িতে সত্যি যদি কোনো অজানা রহস্য থেকে থাকে তবে তা উদ্ধার করবই। আজ চার দিন হলো আমরা এই বাড়িতে এসেছি, গ্রামের লোকজনের কাছে এই বাড়ি আজ ফুতুরে। প্রথমে সবাই বারণ করে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে নড়িনি। কথাটা শুনে বিশাল বেশ কয়েকটা দোহা ছেড়ে বলে, প্রথম দিন রাতে ঠিক দুটোর সময় একটা অদ্ভুত সুন্দর গন্ধ আমরা পাই, মনে হলো বেলফুল। তারপর পচা গন্ধ। শ্রবণা ওই সময় ঘরে নেই, আমরা ওই ঘরেই চারজন ছিলাম। হঠাৎ একতলার দিক থেকে একটা নূপুরের শব্দ ভেসে আসতেই মনে পড়ে গেল শ্রবণা তো পায় নূপুর পরে। টর্চ নিয়ে আমরা তিনজন একতলায় যেতে দেখি শ্রবণা একতলার পশ্চিম দিকের ঘরে যাচ্ছে। আমরা দৌড়ে গিয়ে ওকে ধরি, গায়ে পচা এক গন্ধ, চোখের মণির রং লাল আর স্থির। ওকে ঘরে নিয়ে এসে মাথায় জল ঢালা মাত্রই শ্রবণা স্বাভাবিক হয়। আমার কি হয়েছিল তা মনে নেই, তবে একটা অদ্ভুত ডাক আমার কানে এসেছিল। শ্রবণা আতঙ্ক মেশানো গলায় শ্রীতমাকে বলে ওঠে। কথাটা শুনে শ্রীতমা সামান্য কপাল ভাঁজ কেটে জিজ্ঞাসা করতেই শ্রবণা এক দৃষ্টি হ্যারিকেনের আলোর দিকে তাকিয়ে উত্তরে বলে, এইরকম কিছু একটা, খুব খ্যাস খ্যাসে স্বর, আমার সঠিক মনে পড়ছে না। কুমার অনেকক্ষণ চুপ করে বসে থেকে এবার বলে ওঠে, লোকেদের মুখে শুনি ওই পরিবারের শেষ বংশধর অমল রায় তার বউকে নিয়ে পৈতৃক বাড়িতে ঘুরতে এসে মারা যায়, কিন্তু বউকে খুঁজে পাওয়া যায়নি, সে বেঁচে আছে কিনা তাও কেউ জানে না, তাই গ্রামের লোকেরা ধরে নিয়েছে সে মৃতা। অমল রায়ের মৃতদেহ বাগানের অশ্বত্থ গাছে পাওয়া যায়, আর উপায় না পেয়ে আমরা আপনাকে এখানে ডেকে আনি। আমাদের মনে হচ্ছিল সত্যি কোনো একটা অদ্ভুত শক্তি এই বাড়িতে আছে। সমস্ত ব্যাপারটা শুনে শ্রীতমা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠে, আমি এই বাড়িতে পা দেওয়া মাত্রই বুঝতে পারি কিছু একটা সমস্যা এখানে আছে, কিন্তু সমস্যা একটা নয়। সবাই কৌতূহলে জিজ্ঞাসা করে, আমার মন বলছে অন্তত চারটে। আমার মনে হয় প্রথম দিন যে রূহ শ্রবণাকে টেনেছিল তার সাথে অমল রায়ের আত্মা শ্রবণাকে বাঁচাবার চেষ্টা করেছিল, তাই শ্রবণাকে ঘরে তোমরা আনতে পেরেছিলে, নইলে শ্রবণা এখনো ওই আত্মার বশেই থাকত। তাহলে এবার আমাদের কি করা উচিত? কুমার জিজ্ঞাসা করে। শ্রীতমা চেয়ার থেকে উঠে ঘরের জানলাটার কাছে গিয়ে অসত্য গাছটার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, প্রশ্ন অনেকগুলো। এই ম্যাগাজিনটা পড়েই কি ওই ইংরেজ অফিসার জোজেফ এই বাড়িতে আসেন? কথাটা বলি মুহূর্তের মধ্যে জানলার থেকে পিছন ফিরে শ্রবণার দিকে তাকিয়ে, আচ্ছা শ্রবণা, তুমি এই বাড়িতে আসার জন্য ব্যাকুল হয়েছিলে ম্যাগাজিনটা পড়েই? জিজ্ঞাসা করে ওঠে শ্রীতমা। হ্যাঁ, শ্রবণা বলি। এমন কোন বিষয়টা পড়ে তুমি এই ডিসিশনটা নিলে? শ্রীতমা ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলে, সবাই থেমে যায়। শ্রীতমার নজর ঘরের দরজার দিকে, বাকি চারজন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায়, কিন্তু কেউ নেই। তারা দরজার দিকে দেখে চোখ ফিরাতেই দেখে তার চোখের পলক পড়ছে না। ধীরে ধীরে শ্রীতমা শ্রবণার কাছে গিয়ে ওর হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের পিছনে নিয়ে চলে আসে। টেবিলের উপর রাখা নিজের ব্যাগের ভেতর থেকে একটি সিঁদুর মাখানো পাতিলেবু বের করে দরজার দিকে ছুটতে বিকট এক চিৎকার। একটা কালো ছায়া মুহূর্তের মধ্যে ঘর থেকে বেরিয়ে যায়। এ কি ছিল ডক্টর মুখার্জি? শ্রবণা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করতে শ্রীতমা সামান্য গম্ভীর হয়ে বলে, আত্মা শ্রবণার উপর প্রভাব বিস্তার করতে এসেছিল। শ্রবণার কাছে এগিয়ে জিজ্ঞাসা করে ওঠে, শ্রীতমা চেয়ারে বসে অমল রায় যে কথাগুলো তার
হাত দিয়ে কাগজে লিখে দিয়ে গেছে সেটার দিকে তাকিয়ে কিছুক্ষণ পড়ে নিয়ে বলে উঠে, তবে কি এটাই যেটা ভাবছি? বলি এসএম এর ম্যাগাজিনটা হাতে তুলে, সবাই চেয়ারে এসে আবার বসো, আদেশে সুরে বলে উঠে। কথাটা শুনে বিশাল, কুমার, মলিয়া, শ্রবণা চেয়ারে এসে বসে। স্মৃতমা ব্যাগ থেকে একটা নতুন সাদা কাগজ বের করে ব্যাগটা চেয়ারের কাছে নামিয়ে ডান হাতে পেন ধরে বলে, আমি এই এসএম এর আত্মাকে ডাকতে চলেছি। যদি এই লেখকের এই শতাব্দীতে পুনর্জন্ম হয়ে যায়, আমি একে ডেকে পাব না, কারণ প্রতি শতাব্দীতে একবার করে আত্মার পুনর্জন্ম হয়। দেখা যাক, এই হয়তো কিছু বলতে পারে। কথাটা বলি নিজের চোখ দুটো স্মৃতমা বন্ধ করে সম্মোহিত হতে থাকে। সময় বয়ে চলে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, কোনো উত্তর নেই। হঠাৎ স্মৃতমা নিজের চোখ খুলে বলে, না, নেই, তার মানে জন্ম নিয়ে নিয়েছে। তাহলে এখন কি হবে? বিশাল জিজ্ঞাসা করে ওঠে। স্মৃতমা বেশ ভেবে নিয়ে বলে, আর একটা উপায় আছে, জোজেফ। কিন্তু সারনেমটা কি হতে পারে সেটা না জানলে অন্য ওই নামের দ্বিতীয় আত্মা আসলে সর্বনাশও হতে পারে। আপনি কি তাহলে, মৌলি কাঁপা স্বরে জিজ্ঞাসা করে। হ্যাঁ মৌলি, আমি জোজেফকেই ডাকব। এর পুনর্জন্ম ঘটলে আসবে না, কিন্তু এই অন্য কেউ আসলে আমাদের 5 জনের মৃত্যু নিশ্চিত। কেউ বাঁচাতে পারবে অন্য জগৎ থেকে এই জগতে আসতে তাদের অনেক বাধা পেরিয়ে আসতে হয়, কিন্তু এসে যদি দেখে সেটা ভুল, তাহলে রাগেই সব কিছু শেষ করে দিয়ে যাবে। তবু একবার চেষ্টা কর। কথাগুলো বলি স্মৃতমা চোখ দুটি বন্ধ করে আবার সম্মোহিত হতে থাকে। সময় বইছে, বাইরের আকাশে মেঘ জমে থম হয়ে আছে। মিনিট 13 মাথায় এক হাওয়া ঘরের ভিতর চলছে। স্মৃতমা চোখ বন্ধ অবস্থায় বাঁ হাতের বদলে ডান হাতে কলমটা তুলে নেয়, কারণ ডান হাতে সে লিখতে পারে না। আত্মা তার শরীরে প্রবেশ করলে ডান হাত দিয়েই লেখা বেরোয়। হঠাৎ ঘরের হ্যারিকেন নিভে যায় আর ঘরে ঠান্ডার প্রভাব বাড়তে থাকে। বিশাল, মৌলিক, কুমার আর শ্রবণা বুঝতে পারল ঘরে আত্মার প্রবেশ ঘটে গেছে, কিন্তু এ কোন আত্মা, ভালো নাকি মন্দ? ঘরের মধ্যে এক অদ্ভুত শব্দ, চারিদিকে কালো ছায়া যেন নেমে এসে পুরো ঘরটাকে গ্রাস করেছে। বিশাল, মৌলিক, কুমার আর শ্রবণা লক্ষ্য করল স্মৃতমা তার চোখের পাতা খুলে উপরের দিকে তাকিয়ে আর চোখের মধ্যে কোনো সাদা অংশ নেই, পুরোটাই উজ্জ্বল লাল রং। ঠিক তেমনই যখন অমলের আত্মা স্মৃতমার মধ্যে আসে, খচ খচ পাতার শব্দ, বুঝতে পারল সবাই যে আত্মাকে তারা ডেকেছে সেই এসেছে। গতবারের মতোই কুমার মিনি টর্চ লাইটটা জ্বলে টেবিলের উপর রাখা সাদা কাগজটার উপর ফেলল। অমল রায়ের মতো একটা তারি, অন্তর থেকে প্রশ্ন করতে হয় তার আত্মার উত্তরটা পৃষ্ঠায় লেখা হয়। শ্রবণা লক্ষ্য করল স্মৃতমার বাঁ হাতটা কাঁপছে, অর্থাৎ প্রশ্ন শুরু হয়ে গেছে। স্মৃতমা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, মনে হচ্ছে স্মৃতমাকে ওই আত্মার সাথে কেউ কথা বলতে দিতে চাইছে না। স্মৃতমা লড়ছে, আবার পরিবেশ আগের মতো থমথমে হয়ে ওঠে। স্মৃতমা পেনটা ডান হাতে ধরে উপরের দিকে তাকিয়েই টেবিলে রাখা কাগজটার উপরে ঠেকাল। তারিখের তলায় লেখা শুরু। আগের মতোই ঘরের ভেতর থেকে দমকা একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে যেতেই স্মৃতমা টেবিলের উপর ধপ করে শুয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আপনা আপনি টেবিলের উপরে থাকা হ্যারিকেনের শিখাটা জ্বলে ওঠে।
কুমার নিজের হাতের মিনি টর্চের লাইটটা বন্ধ করে টেবিলের উপর রাখে। সবাই চুপ। প্রায় মিনিট পনেরো পরে শ্রীতমা টেবিলের থেকে মাথা তুলে চেয়ারের উপর হেলান দিয়ে ডান হাতটা তুলে বুঝিয়ে দেয় সে ঠিক আছে। শ্রীতমা বাঁ হাতের দিকে তাকিয়ে নিজের হাত ঘড়িটার দিকে চোখ ফেলল। দেখল এগারোটা বাজতে এখনো দশ মিনিট বাকি। চেয়ারের ছেড়ে উঠে ঘরের জানলার দিকে গিয়ে বলে, রাত হচ্ছে, তোমরা কিছু এবার খেয়ে নাও, রাত জাগার কাজ আছে। কথা শুনে শ্রবণা বলে, হ্যাঁ হ্যাঁ আমি টেবিলের উপর খাবার বাড়ছি, আপনিও আসুন। তুমি রেডি করো, আমি একতলার পশ্চিমের ঘরটার থেকে একটু ঘুরে আসি। শ্রীতমার কথাটা বলা মাত্রই ঘরের চারজনের চোখ বড় বড় হয়ে যায়। এই প্রেতপুরে যে ঘর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে সেই ঘরে এখন শ্রীতমার যাওয়াটা কেউ যেন মেনে নিতে পারছে না, তাই জন্যই বোধহয় বিশাল বলে ওঠে, ডক্টর আপনি একা না, গেলে চারজনই একসাথে যাব। আমরা আপনাকে এখানে ডেকে নিয়ে এসেছি, আপনার কিছু একটা হয়ে গেলে। কথাটা শেষ না হতেই শ্রীতমা নিজের ডান হাতটা তুলে বিশালকে থামিয়ে শ্রীতমা বলে ওঠে, আমার কাজটা প্যারানর্মাল সাবজেক্টের ওপরেই, সেটা বোধহয় ভুলে যাচ্ছ বিশাল। এই জাগতিক জগতের জীবনের সাথে আমার কাজ নয়, মহাজাগতিক জগতই আমার রাস্তা, সেটাই জোজেফ ক্রিস্টি আমাকে বলে দিয়ে গেল। আমি দশ মিনিটের মধ্যেই ফিরে আসছি। কথাগুলো বলে টেবিলের উপর থেকে কুমারের রাখা মিনি টর্চ লাইটটা সাথে নিয়ে ঘর থেকে বেরিয়ে একতলার সিঁড়ির দিকে এগিয়ে যায়। কাঠের সিঁড়ি দিয়ে নামা জুতোর শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়। বিশাল, মৌলি, কুমার আর শ্রবণা বেশ চিন্তায় একে অপরের দিকে তাকিয়ে থাকে। উপায় নেই, তাই টেবিলের উপর থেকে পেন কাগজ ব্যাগপত্র সরিয়ে খাবার বাড়তে শুরু করে মৌলি, নিজেরাই রান্না করে খাচ্ছে। আজ সকালে কুমার আর মৌলি সদরহাট থেকে বাজার করে আনে। দোতলার বারান্দায় তিনটে ইট জড়ো করে বিশাল আর শ্রবণা একটা ছোট্ট কাজ চালিয়ে নেবার মতো উনুন বানিয়েছে। কাঠের সরঞ্জাম এই ভুতুরে বাড়িতে অনেক আছে। বাজার থেকে চাল ডাল আর কিছু আনাজপাতি কিনে আনি, পাউরুটি জ্যাম আর চায়ের সরঞ্জাম এগুলো কলকাতা থেকে সাথে করেই নিয়ে এসেছে এরা, গ্রামের লোকেদের কাছ থেকে সামান্য সাহায্য পেয়েছে। ওই রান্নার কয়েকটা বাসনপত্র আর হ্যারিকেনটা। অবশেষে শ্রবণা আর বিশাল মিলে রান্না সামলায়। ঘরের ভিতরে ঢাকা দেওয়া পাত্রগুলো টেবিলের উপর তুলতে থাকে মৌলি। বিশাল বারান্দায় গিয়ে পাঁচটা শাল পাতা ধুতে থাকে। শ্রবণার খুব মাথা ধরায় সে বারান্দায় এসে লাইটার জেলে একটা মোমবাতি ধরিয়ে উনুনের কাছে বসে চা তৈরি করতে। কুমার জোজেফের লেখা পৃষ্ঠাটা হাতে নিয়ে চেয়ারে বসে দেখতে থাকে। অন্যদিকে শ্রীতমার কোনো খবর নেই। উনুন ধরিয়ে চা করতে অন্তত পনেরো মিনিটের মতো সময় লেগে গেল। প্লাস্টিকের কাপে চা ঢালতে ঢালতে শ্রবণা বলে, একবার নিচে গেলে হয় না? কথাটা শুনে বিশাল বড়ুটা সামান্য কুচকে নিয়ে উত্তরে বলে, উনি বারণ করে গেল তো, এখন আমরা যদি নিচে যাই আর তার জন্য উনি আমাদের ওপর রেগে গেলে। কথাটা শেষ হতে না হতেই ভয়াবহ একটা বিকট চিৎকারে একতলা সহ পুরো রায়বাড়ি কেঁপে ওঠে। অদ্ভুত রকমের জিনিসপত্র পড়ার শব্দ পাওয়া যায়। ট্রেকপুরির বারান্দায় দাঁড়িয়ে থাকা চারজন ভয় যতটা না ভৌতিক পরিবেশের জন্য পাচ্ছে, তার চেয়ে অত্যাধিক ভয় পাচ্ছে শ্রীতমাকে নিয়ে। এই বাড়ির বিষাদ যদি শ্রীতমার কোনো ক্ষতি করে তাহলে কি করে ওরা নিজেদের ক্ষমা করবে? সবাই দোতলায় দাঁড়িয়ে, কিন্তু সবার নজর একতলার দিকে। হঠাৎ জুতোর শব্দ, সিঁড়ি দিয়ে ওঠার। মিনি টর্চের আলো বাড়তে শুরু করেছে, তার মানে সিঁড়ি দিয়ে কেউ উপরে উঠে আসছে। অবশেষে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল যখন শ্রীতমাকে দোতলায় উঠতে দেখা গেল। যাক, চা আছে তাহলে,
শ্রীতমা এক গাল হেসে বলে উঠে, তাহলে এক কাপ দাও আমাকে তাড়াতাড়ি। কথাটা বলে ঘরে ঢুকে গেল শ্রীতমা। ঘরে টেবিলের উপর টিমটিমে হ্যারিকেনের শিখা ঘরটাকে আলো আধারির মাঝখানে রেখেছে। থেকে থেকেই ভেসে আসছে পেঁচা আর শিয়ালের ডাক। সুবিশাল অন্ধকারচ্ছন্ন রায়বাড়ির এই একটিমাত্র ঘরে ক্ষীণ আলোর ছোঁয়া। প্লাস্টিকের চায়ের কাপটা টেবিলের উপর রেখে শ্রীতমা বলে, যা ভেবেছিলাম তাই হলো, ও থামবে না। অবাক হয়ে মৌলি জিজ্ঞাসা করে, মানে ওই চিৎকারটা কার ছিল ডক্টর? শ্রীতমা একটা ছোট্ট নিঃশ্বাস টেনে নিয়ে উত্তরে বলে, একতলার পশ্চিমের ঘরে গিয়ে দেখি একটা ধুলো পড়া ছবি, ওটা বোধ হয় অমরেন্দ্র নারায়ণের। কারণ আমার মন বলছে ওই ঘরটাতেই অমরেন্দ্র নারায়ণ থাকত, আর আমি যখন জোজেফের আত্মাকে ডাকি তখন এই ঘরে আর একটা আত্মাও ছিল, যে আমাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল। সেই আত্মারই চিৎকার ছিল ওটা মৌলি, কারণ সে চায় না এই মৃত্যুর খেলা বদ্ধ। মৃত্যুর খেলা শব্দটা শোনা মাত্রই চারজনের কপালে বিস্ময়ের ভাঁজ পড়ে। অন্যদিকে শ্রীতমা বলে চলে, যাই হোক যাও তোমরা খেয়ে না, আমি এখন আর কিছু খাবো না। আমি একটু ওই জানলার ধারে দাঁড়িয়ে ভাবি। কথাটা বলে শ্রীতমা জানলার দিকে এগিয়ে যায়। চারজন টেবিলের চারিধারে বসে বাসনের উপরে ঢাকনা খুলে খাবার বেড়ে খেতে শুরু করে। একটা ছোট্ট মাঝারি সাইজের বাটির ঢাকনা বিশাল তুলে বলে, এ কি মাংস কোথায় পেলি? মৌলি দাঁতে একটা কাঁচা লঙ্কার মাথাটা কামড়ে নিয়ে চিবোতে চিবোতে উত্তর দেয়, সদর থেকে ফেরার পথে একটি ছোট্ট ভাতের হোটেল দেখলাম, সেখানেই পেলাম, তাই নিয়ে এলাম। মুহূর্তের মধ্যে শ্রীতমা চিৎকার করে দিয়ে, সরে যাও টেবিল থেকে বলি, খাটের উপরে থাকা ব্যাগের ভেতর থেকে পাউডারের মতো সাদা কিছু জিনিস শ্রীতমার শূন্যে ছুড়ে মারতেই ঘরের ভেতরে সেই বিকট চিৎকার, আরও একটা কালো ছায়া মুহূর্তের মধ্যে হ্যারিকেনটাকে মাটিতে ফেলে বেরিয়ে যায়। ঘর সম্পূর্ণ অন্ধকার। শ্রীতমা ঘরের বিছানা হাতড়িয়ে মোমবাতি পেয়ে সেটাকে জ্বালিয়ে টেবিলের উপর রাখল। ঘরের ভেতরে কেরোসিনের গন্ধ ছাড়াও রান্না করা মাংসের গন্ধে ভরে গেছে। মাংসের বাটি মেঝে পড়ে ছড়িয়ে গেছে। খাওয়া আর হয়ে উঠল না কারো। কুমার আর বিশাল শ্রীতমার কথা মতো ঘর থেকে মাংস তুলে সেগুলো বাইরে ফেলে দিয়ে এসে মেঝে পরিষ্কার করে নিল। শ্রীতমা ব্যাগের ভেতর থেকে গঙ্গা জলের শিশি বের করে ঘরের চারিপাশে ছিটিয়ে টেবিলের উপর রাখে। ভাঙা হ্যারিকেনটা তুলে কোনো রকমে সেটা জ্বালিয়ে ঘরের মাঝখানে রাখা হয়েছে। সবাই চেয়ারে বসা। শ্রীতমা বলে, ভুলেও মাছ মাংস এই বাড়িতে নয়, পিকনিক করতে আসনি কেউ। এই রায়বাড়ি সম্পূর্ণ মৃত্যুর আরেক নাম। আত্মা অন্য কারোর নয়, ওই দুরাত্মা অমরেন্দ্র নারায়ণেরই। নামটা শুনে গলায় ঢোক গিলে মৌলি বলে, আপনি কি করে বুঝলেন? শ্রীতমা এক দৃষ্টি টেবিলের উপর রাখা মোমবাতির জ্বলন্ত শিখাতে চোখ রেখে উত্তরে বলে, জোজেফের আত্মাকে আটকানোর চেষ্টা অমরেন্দ্র নারায়ণের আত্মাই করেছিল। কিছুক্ষণের জন্য মুখটা আমি দেখেছিলাম, আর সেটা স্পষ্ট করতেই একতলার ঘরেই যাই, গিয়ে দেখি সেই মুখ ওই ছবিতে। ভুলে যেও না, ওর প্রভাব শক্তি অনেক, প্রজন্মের পর প্রজন্ম ও মেরেছে, আর মেরেও চলবে নিজের শক্তি সঞ্চয়ের জন্য, এটাই ওর উদ্দেশ্য। শ্রবণা যে এখানে এসেছে তা ওরই প্রভাবে। শ্রবণা কাপা স্বরে জিজ্ঞাসা করে, হ্যাঁ শ্রবণা? চেয়ারে হেলান দিয়ে শ্রীতমা বলতে শুরু করে, আত্মা চেষ্টা করে নিজের জগতে আমাদের নিয়ে যেতে, সোজা পথে না হলে বাঁকা পথে। প্রতি সময় চারপাশে সে থাকে, মাঝরাতে হঠাৎ আমাদের ঘুম ভাঙার কারণ সে। আমাদের জাগিয়ে ভয়ের প্রভাব বিস্তার করাই তার প্রথম ধাপ। এই ঘরে এই মুহূর্তে সে উপস্থিত আছে, সে শুধু ঠিক সময়টার অপেক্ষাটা করে। হতেই পারে আমার পাশেই দাঁড়িয়ে, তোমার পাশেও থাকতে পারে। সঠিক সময়টা পেলেই
মুহূর্তের মধ্যে তাকে সে নিজের মধ্যে টেনে নেবে। ভয়ঙ্কর মুক্তার, অমরেন্দ্রের চোখ সাংঘাতিক, ভয়ানক শক্তি তার চোখে। আজ রাতে কিছু একটা হবেই, হতেই হবে। শ্রীতমার কথাগুলো শুনে ঘরের চারজন বেশ ভয় পায়। কথার ফাঁকে মাঝে মধ্যে চোখ গুড়িয়ে একে অপরের দিকে একবার দেখেও নেয়। শ্রীতমা সামনে টেবিলের উপর ঝুঁকে হাতগুলোকে টেবিলের উপর রেখে বলে, ওই ঘরে গিয়ে আলো ফেলে দেখি একটা বড় পালঙ্ক ঘরের মাঝখানে জায়গা নিয়ে বসে আছে। বছরের পর বছর ওই ঘরে কেউ থাকেনি। একটা অদ্ভুত গন্ধ নাকে, বিছানার চাদরে ভর্তি শুকনো ফুল। কি ফুল সেটা বোঝা সম্ভব নয়। সুবিশাল ঘর, উপরে টানা পাখাটা খসে গিয়ে মাটিতে পড়া, বড় ঝাড়বাতির ভাঙা কাঁচ ঘরের মেঝেতে ছড়ানো। টর্চের লাইট ঘোরাতেই হঠাৎ চোখে পড়ে ঘরের উত্তর দিকের দেয়ালে, সেই দেওয়ালে একটা ছবি, ধুলোর আস্তরণ ছবিটাকে ঢেকে ফেলেছে। শাড়ির আঁচল দিয়ে কোনো রকমের ছবির মুখের কাছে ধুলোটা সরানোর চেষ্টা করি, আর দেখতে পাই সেটা অমরেন্দ্র নারায়ণের মুখ। হঠাৎ ঘরের খড়িকাঠ থেকে ঝুলে থাকা ছিঁড়ে যাওয়া ঝাড়বাতির মোটা দড়িটা দুলতে থাকে, আর সাথে একটা কালো অবয়ব ঘরে ঢুকলো, সেটা বুঝতে পারি। হঠাৎ সেই কালো অবয়ব আমার উপর প্রভাব বিস্তার করতেই আমাকে ছোঁয়া মাত্রে চিৎকার করে ওঠে। কারণ এইটুকু বলে শ্রীতমা নিজের শাড়ির আঁচলটা তুলে ধরে দেখায় তার মধ্যে সংস্কৃত অক্ষরে কিছু লেখা। এগুলো কি ডক্টর? মৌলি প্রশ্ন করে। শ্রীতমা শাড়ির আঁচল ছেড়ে দিয়ে উত্তরে বলে, ঋগ্বেদ শ্লোক। ঋগ্বেদই হলো আমাদের প্রথম শাস্ত্র, যা ব্রহ্মা স্বয়ং বলেছেন আর অগ্নিদেব লিখেছেন। ঠিক যেমন মহাভারত বেদব্যাস বলেছেন আর লিপিবদ্ধ করেছিলেন ভগবান গণেশ, তেমন। তাই জন্যই আমরা ব্রহ্মার সাথে আগুনের তুলনা করি। অগ্নি হলো সুচিতার প্রতীক। আগুনের মতো পবিত্র আর কিছুই নেই, সবকিছু গ্রাস একমাত্র আগুনই করতে পারে। অমরেন্দ্র নারায়ণ রায়ের আত্মাকেও গ্রাস করতে পারত যদি এই প্রেতাত্মার শক্তি এতটা না হতো। তাই কেবল আঘাত করে ছেড়ে দিল সে আঘাতের চিৎকারটা, কিন্তু বেশিক্ষণ আমরা এটাকে ঠেকিয়ে রাখতে পারব। ডায়েরি ওই ঘরে কোথাও আছে সেটা আমি ভালো মতোই বুঝতে পেরেছি। বিশাল জিজ্ঞাসা করে, তাহলে আমাদের কি করা উচিত? অমরেন্দ্র নারায়ণের রূহ রাত দুটোর সময় ভয়ঙ্কর হয়ে ওঠে, ওই সময় ওর সাথে লড়াই করা কঠিন। এখন রাত 12টা, রাত দুটোর আগে যেভাবেই হোক ওই ডায়েরি আমাদের খুঁজে বের করতেই হবে। কথাটা শুনি কুমার বেশ চিন্তা এনে বলে, একতলার ওই ঘরটাকে খানা তল্লাশি করে? শ্রীতমা বেশ জোর বলে নিজের ব্যাগের ভেতর থেকে দুটি রঙের লাল ও হলুদ তাগা এই জাতীয় জিনিস বার করে চারজনের হাতে বিড়বিড় করে পড়ে বেঁধে দিয়ে বলে, প্রেতাত্মা বারবার নিজের বসে নেবার চেষ্টা করবে, আটকাবে, দরকার পড়লে ভয় দেখাবে, কিন্তু তোমরা থামবে না। মনে থাকে যেন কারোর ডাকে পিছন ফিরে বা ডাক শুনে সেটা কার গলা, কোথা থেকে আসছে, এসব চিন্তা মনে একবারও আনবে না। ওই ঘরে গিয়ে কেউ কাউকে না ডেকে শুধু ডায়েরি খুঁজবে, দূরাত্মার ডাক দিয়ে নিজের বসে নেওয়ার চেষ্টা করবে। এরকমই কেস আমি একবার পোতলাতে পেয়েছিলাম, রাজস্থানের একটা নেটিভ স্টেট। মা বাবা আর 13 বছরের একটা মেয়ে একই দিনে আত্মহত্যা করে গ্রামবাসীদের অত্যাচারে। ওরা জাতে ছিল ডোম। আফটার ডেথ তারা গ্রামবাসীদের ওপর অত্যাচার শুরু করে। তাদের প্রধান লক্ষ্যই ছিল ডাক দিয়ে সম্মোহিত করা। আমি ওই ঘরে এক আত্মাকে নিজের মধ্যে ডেকে তোমাদের অনুচর হিসেবে রাখব। সে কেবলমাত্র গার্ড দেবে, কিন্তু নিজেদের রক্ষা নিজেদেরকেই করতে হবে। ক্লিয়ার? শ্রীতমার কথাগুলো যেন অন্ধকার প্রেতবাড়িটাকে কাঁপিয়ে তুলল। সবাই মাথা ঝুঁকিয়ে বুঝিয়ে দিল যে তারা বুঝেছে। যে যা নিজের ব্যাগ থেকে মিনি টর্চলাইট বের করে সেটাকে জেলে নিয়ে একতলার দিকে এগোতে থাকে। ভাঙা হ্যারিকেনটা হাতে তুলে শ্রীতমা বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে সবার আগে চলেছে। পিছনে বিশাল, কুমার, মলি আর শ্রবণা।
একতলার পশ্চিমের ঘরের কাছে এসে দরজাটা খুলে শ্রীতমা ঘরের ভিতরে ঢোকে। পিছনে বাকিরা ঘরে ঢুকে শ্রীতমা বাদে সবাই ঘরের চারিপাশ দেখে নিচ্ছে। হঠাৎ শ্রীতমা একটা বিকট শব্দ করে ঘরের মাঝে থমকে দাঁড়িয়ে পড়ে। বাকি চারজন বেশ ভয়ে ভয়ে শ্রীতমার দিকে লক্ষ্য রেখে চলেছে। শ্রীতমা ধীরে ধীরে চারজনের দিকে ঘুরতেই ওরা ভয় পেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। শ্রীতমার চোখের মণির রং লাল। শ্রীতমার গলা দিয়ে যেন অন্য কোনো পুরুষ কণ্ঠস্বর বলে উঠল। সবাই বুঝতে পারল শ্রীতমা যে আত্মার কথা বলেছিল তাদের রক্ষক হবে, তাকে নিজের মধ্যে ডেকে নিয়েছে। শ্রীতমা মুখ ঘুরিয়ে সেই বড় পালঙ্কটার দিকে এগিয়ে গিয়ে পালঙ্কটার উপরে বসে ক্রমাগত দুলতে থাকে। বিশাল মৌলিক কুমার আর শ্রবণার বুঝতে অসুবিধা হয় না যে শ্রীতমার শরীরের উপর কতটা চাপ পড়ছে। আর সময় না নিয়ে চারজন চারিদিকে তন্ন তন্ন করে ডায়েরি খুঁজতে শুরু করে। মুহূর্তের মধ্যে একটা দমকা হাওয়া ঘরের ভিতর ঢুকে সব কিছু উড়িয়ে ভেঙে চুড়ে একাকার করতে থাকে। শ্রীতমা বারবার জানিয়ে রেখেছে যাই হয়ে যাক মন যেন কোনো প্রকারেই বিভ্রান্ত না হয়ে যায়। চারজন তন্ন তন্ন করে ঘরের আনাচে কানাচে টর্চের আলো ফেলে দেখে যেতে থাকে। মুহূর্তের মধ্যে পরিবেশ শান্ত হয়ে যায়। তারা বুঝতে পারে প্রেতাত্মা ঘরের কোনো এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে চোখে দেখতে পারছে না। শ্রীতমা হঠাৎ পালঙ্ক ছেড়ে উঠে কুমারের কাছে গিয়ে কুমারের পিঠের উপর সজোরে এক চাপড় মারতে কুমার ছটফট করে ওঠে, আর সঙ্গে সঙ্গে এক বিকট চিৎকার। অন্যেরা কুমারের দিকে তাকালও না, সেই ভয়াবহ চিৎকার শুনেও যেন তারা শুনল না। লক্ষ্য একটাই, ডায়েরি। কুমার বুঝতে পারল তার শরীরের উপর ভর করে সেই প্রেতাত্মা তাকে নিজের দিকে টানার চেষ্টা করছিল। শ্রীতমা আবার পালঙ্কের উপরে বসে দুলতে থাকে। বিশাল ঘরের বড় তিনটে কাঠের দেরাজগুলোকে খুলে ঘেঁটে চলেছে। শ্রবণা ঘরের মেঝের ফেটে যাওয়া কালিন তুলে আঙুল দিয়ে মেঝেতে টোকা মেরে মেরে শুনছে যদি কোনো গুপ্ত পথ থাকে। কুমার ঘরের বড় বড় লোহার সিন্দুকগুলো মাস্টার কি দিয়ে খোলার চেষ্টা করছে। মৌলি ঘরের দেওয়ালের ছবিগুলোর পিছন ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। হঠাৎ মৌলি দেখল ঘরের দেওয়ালে গোল লোহার চাকার মতো জিনিস, সেটাতে হাত দিয়ে বাহু বলে ঘোরাতেই মুহূর্তের মধ্যে তার সামনের দেওয়ালটা দরজার মতো খুলে গেল। সবাই বুঝতে পারল এটা জমিদারদের চোরা কুঠির রাস্তা। রায়বাড়িতে হঠাৎ কেউ আক্রমণ করলে মেয়েদের এখানেই লুকিয়ে রাখা হতো। দেয়ালের কাছে বিশাল কুমার ও শ্রবণা এসে দাঁড়ায়। একে অপরের সাথে কোনো কথা নেই। টর্চের আলো কুমার নিজের হাত ঘড়িতে ফেলে দেখল একটা বাজতে পাঁচ। শ্রীতমাও তার শরীরের মধ্যে ধরে রাখা আত্মাকে বয়ে নিয়ে হাতে হ্যারিকেনটা তুলে সেই চোরা কুঠির রাস্তায় ঢুকে গেল। বাকিরা পিছনে নিচে সিঁড়ি চলে গেছে, হয়তো মাটির তলায় এই ঘর। সিঁড়ি দিয়ে নেমে সবাই একটা ঘরের ভিতরে এসে দাঁড়ায়। একটা ছোট্ট ঘর, চারিদিক ঝুলে ভর্তি অস্বাভাবিক দুর্গন্ধ। সিঁড়ির সামনে দাঁড়িয়ে রইল শ্রীতমা। বাকিরা টর্চ ঘুরিয়ে দিক ওদিকে দেখতে দেখতে মৌলি হঠাৎ ভয়ে চিৎকার করে ওঠে। ঘরের কোনাতে তিনটে কঙ্কাল পরপর শুয়ে রয়েছে, আর গুলো কালো হয়ে কালচিটে পড়ে গেছে। চিৎকারের জন্য বিশাল আর কুমার চোখ বন্ধ করে বুঝিয়ে দেয় এটা মৌলি কি করল। শ্রীতমা বারবার বলেছিল আমাদের যেন কোনো রকম শব্দ না বেরোয়। শ্রবণা মৌলির কাছে এগোতে যাবে এমন সময় কুমার শ্রবণার হাত চেপে ধরে চোখ দিয়ে বুঝিয়ে দেয় মন বিভ্রান্ত হলে বিপদ। মৌলি মুহূর্তের মধ্যে বুঝে গেল সে ভুল করে ফেলেছে। স্বাভাবিক হয়ে মৌলি শ্রীতমার দিকে তাকাতেই দেখে শ্রীতমার লাল চোখ দুটো রেগে আরও বড় হয়ে গেছে। সে ভুল করে ফেলেছে যে মৌলি জায়গা থেকে সরে শ্রীতমার ডান দিকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। বাকি তিনজনই তিনটে কঙ্কাল সরিয়ে দেখে একটা
বাদামি রঙের চামড়ার ডায়েরি। বিশাল সেটাকে হাতে তুলে আলো ফেলে ডায়েরির উপর নাম দেখল ইংরাজিতে লেখা, জোজেফ ক্রিস্টি। হঠাৎ ঘরে একটা অদ্ভুত কড়কড়ে গলার শব্দ শুনে পিছনে ফিরে সবাই চমকে ওঠে। মৌলির চোখের মণিলালে ফেটে পড়ছে। চুলগুলো বায়ুহীন ঘরের ভেতর উপরের দিকে উঠছে, গায়ের রং কালো। মুহূর্তের মধ্যে মৌলি বিশালের উপর ঝাঁপিয়ে পড়ে, বিশালের গলা টিপে ধরে। শ্রবণা আর কুমার বুঝতে পারে অমরেন্দ্র নারায়ণের প্রেতাত্মা মৌলিকে বশ করে নিয়েছে ওই ছোট্ট চিৎকারের মুহূর্তটাতেই। শ্রীতমা তাড়াতাড়ি কাছে এগিয়ে মৌলির চুলের মুঠি ধরে তুলতেই মৌলির শরীরের ভিতর দিয়ে অন্য কেউ এক বিভীষিকাময় চিৎকার দিয়ে শ্রীতমার গলার নালি চিপে ধরে। শ্রীতমা একা নয়, তার শরীরেও এক আত্মা। শ্রীতমা গলার থেকে হাতটা মুচড়ে মৌলির চুলের মুঠিটা ধরেই দেওয়ালের দিকে ছুঁড়ে মারে, মাথা গিয়ে লাগে দেওয়ালে। মুহূর্তের মধ্যে মৌলি সবার দিকে তাকিয়ে বিকট চিৎকার দিতে দিতে অজ্ঞান হয়ে পড়া মাত্রই সে কালো ছায়া সিঁড়ির দিকে বেরিয়ে যায়। আদু ফেলে সবাই দেখল মৌলির গায়ের রং আগের মতোই স্বাভাবিক হয়ে গেছে। বিশাল ডায়েরিটা কুমারের হাত থেকে দিয়ে মৌলিকে অজ্ঞান অবস্থায় কোলের উপর তুলে সিঁড়ি দিয়ে উপরে উঠে পশ্চিমের একতলার ঘরে এসে দাঁড়ায়। তার পিছনে কুমার আর শ্রবণা, সামনে শ্রীতমা। সবাই একতলার ঘর থেকে বেরিয়ে দোতলায় উঠতে যাবে এমন সময় আবার সেই বিকট চিৎকার। এবার সবাই স্পষ্ট দেখতে পেল সিঁড়ির ওঠার মুখে একটা কালো বিশাল দেহের কেউ দাঁড়িয়ে, কেবল চোখগুলো লাল। ভয়ে সবাই দাঁড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেই কালো ছায়া কুমারের দিকে এগোতেই শ্রীতমার সামনে এসে দাঁড়াতেই ছায়া আবার চিৎকার দিয়ে সেই উপরের দিকে চলে যায়। শ্রবণা শ্রীতমার মুখে আলো ফেলে দেখে শ্রীতমার চোখ স্বাভাবিক। ঘর থেকে বেরোনো মাত্রই শ্রীতমার শরীর থেকে আত্মা বেরিয়ে যায়। বারণ করেছিলাম শব্দ করতে, শ্রীতমা রেগে কথাটা বলে সিঁড়ি দিয়ে দোতলার দিকে এগিয়ে যায়। পিছনে বাকি চারজন। মৌলি দোতলার ঘরের খাটের উপরে হেলান দিয়ে বসা, তার পাশেই বিশাল। টেবিলে শ্রীতমা, কুমার আর শ্রবণা বসা। ঘরে ফিরে মৌলির জ্ঞান আসতে প্রায় মিনিট সাতেকের মতো সময় লাগল। শ্রীতমা টেবিলের উপরে রাখা ভাঙা হ্যারিকেনটা রেখে জেফের ডায়েরিতে হাত দিয়ে মৌলির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এখন ঠিক আছো? মৌলি মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয় সে ঠিক আছে। রাত 1:15। চা খাবেন? বলতেই শ্রীতমা হেসে উত্তরে বলে, হলে মন্দ হয় না। ফ্লাস্কের ভিতর থেকে চা ঢেলে সবাইকে দিল শ্রবণা। মৌলি কাপা হাতে প্লাস্টিক কাপটা ধরে ফু দিয়ে চা খেতে থাকে। শ্রীতমা জোসেফের ডায়েরি পড়া শুরু করে দিয়েছে। ঘর শান্ত। হঠাৎ বাইরে থেকে একটা বিদ্যুতের আলো নিয়ে একটা বড় রকমের বাজ পড়ার শব্দ হল। সবাই কেঁপে ওঠে, কেবল শ্রীতমা বাদে। এক নাগারে সে ডায়েরি পড়ে চলেছে। সবাই চা খেতে খেতে লক্ষ্য করছে শ্রীতমার মুখ মাঝে মাঝে গম্ভীর হচ্ছে, আবার মাঝে মাঝে নরম। এইভাবে প্রায় আধ ঘন্টা কেটে গেল। তোমার বাবার নাম কি কুমার? প্রশ্নটা শুনে বেশ থতমত খায় কুমার। হঠাৎ বাবার নাম এই সময়ে যে কেউ করবে সেটা ভাবতেই পারেনি। সুনির্মল মিত্র, কুমার বলে। কিন্তু অমল রায় তো সে কথা বলছে না কুমার। শ্রীতমা এক দৃষ্টি কুমারের দিকে তাকিয়ে কথাটা বলে, আমি ঠিক বুঝতে পারলাম না ডক্টর। বেশ অবাক হয়ে কুমার কথাটা শ্রীতমাকে বলে। শ্রীতমা কোনো রকম ভনিতা না করে বলে ওঠে, আজ যখন একতলার ঘরে আমরা যাই তখন আমি অন্য কারণ নয় অমল রায়ের আত্মাকে নিজের মধ্যে এনেছিলাম। ওই ঘরে অমরেন্দ্র নারায়ণের ছবির সাথে তোমার মুখের মিলও আছে। তুমি এই রায়বংশের ছেলে কুমার। অসম্ভব ডক্টর, হতেই পারে না, কুমার জোর দিয়ে কথাটা বলে।
শ্রীতমা নিজের বড়ুর কোনা দুটো উপরে তুলে বলে, জীবিত মানুষরা মিথ্যা কথা বলে কুমার, মৃত মানুষেরা নয়, তারা সব সময় সত্যি কথাটাই বলে। তোমাদের আসল বাড়ি তো আগে কলকাতার রবীন্দ্রসরণীতে, তাই তো? হ্যাঁ, কুমার বলি। অমল রায়ের স্ত্রী শ্রাবণীর বাড়ির ঠিকানা তোমাদের পুরনো বাড়ির ঠিকানা এক হলো কি করে? কথাটা শুনে সবাই চুপ করে শ্রীতমার দিকে তাকিয়ে। আমি বলছি, শ্রীতমা বলি চেয়ার ছেড়ে উঠে জানলার ধারে গিয়ে অসত্য গাছটার দিকে তাকিয়ে বলতে থাকে, অমল রায় যখন ওই ঘরে আমার মধ্যে আসে তখন সে আমার জানায় ইয়ং বয়সে সে আর শ্রাবণী একটা ভুল করে ফেলে, ভালোবাসার মধ্যে ছোট্ট ভুল, বিয়ের আগেই অমলের সন্তান শ্রাবণীর গর্ভে চলে আসে, কিন্তু দুজনেই সেই সন্তান নষ্ট করেনি, বরং জন্ম দিয়েছে। সেই সন্তানের নাম সুনির্মল, তোমার বাবা। তোমার ঠাকুরদার নাম তুমি নিশ্চয়ই জানো, অবনী মিত্র। প্রশ্নটা করে জানলার দিক থেকে ঘুরে শ্রীতমা কুমারের দিকে তাকায়। কুমার মাথাটা নাড়িয়ে হ্যাঁ করতেই শ্রীতমা জানালা ছেড়ে চেয়ারে এসে বসে বলে চলে, পুরো সঠিকটা জানো না, জানার কথাও না। শ্রাবণের ভাইয়ের নাম ছিল অবনী, সন্তানকে জন্ম দিয়ে নিজের ভাইয়ের কাছে রেখে আসে সে। অমল ও শ্রাবণী ঠিক করেছিল বিয়ের পর তোমার বাবা মানে সুনির্মলকে আইনসম্মতভাবে দত্তক নেবে, কিন্তু বিয়ের পর এই বাড়িতে এসে তাদের আর ফেরা হলো না। তোমার বাবাকে মানুষ করল শ্রাবণীর ভাই অবনী, তাই জন্যই রায়ের বদলে পদবি বসল মিত্র। তোমার বাবা নিজেও এটা জানতেন না। কুমার, তোমার আসল নাম কি? প্রশ্নটা শুনেই কুমার বেশ অভিমানের সুরে বলল, আমার আসল নাম কুমারী, আর অন্য কোনো নাম নেই। শ্রীতমা বেশ গম্ভীর স্বরে কুমারের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি শ্রীতমার সাথে কথা বলছো। আমি মরা মানুষের গলা দিয়ে সত্যি কথা বের করে নিয়ে আসি, সেখানে তুমি এখনো বেঁচে আছো। কথাগুলো শুনেই কুমার বেশ ভয়ে ভয়ে মাথা নামিয়ে দেয়। ঘরের বাকি তিনজনই যেন পাথর হয়ে কেবল শুনে চলেছে। শ্রবণা এতক্ষণ চুপ থেকে বলে উঠে, আসল নাম কি তোর বল? শ্রীতমা বলে, আমি বলছি কুমার, ওর মিডল নেম, ওর আসল নাম অমিত, পুরো নাম অমিত কুমার রায়, রায় বংশের বংশধর। ডায়েরি পড়ে বুঝতে পারি 3 নম্বর প্রজন্মই এই রোহ ঘুরছে। অমরেন্দ্র নারায়ণের নাতি অম্বিকা আয়ন, তার নাতি অমরনাথ, অমরনাথের নাতি অমল এবং অমল রায়ের নাতি অমিত। শুধু তাই নয়, সাথে আরও একজন আছে। ডায়েরি পড়ে এটাও বুঝতে পারলাম কেন শ্রাবণী এখানে আসার জন্য উঠে পড়ে লাগে, আর কেন শ্রবণও একইভাবে এখানে আসে। সত্যিটা খোঁজ করাই আমার কাজ। ঘরের পরিবেশটা পুরো থমথমে হয়ে উঠল। শ্রীতমা নিজের হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখল 2:05। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কাজ কঠিন, যা করতে হবে আজ রাতে। 2:00 আর মাত্র 5 মিনিট বাকি। 2:00 সময় অমরেন্দ্র নারায়ণের প্রেতাত্মা শ্রবণাকে বশ করার চেষ্টা করবে। কিন্তু আমার উপরেই কেন? শ্রবণা জিজ্ঞাসা করে ওঠে। শ্রীতমা শ্রবণার দিকে তাকিয়ে বলে, এক কথার গল্প নয় শ্রবণা, জোজেফ অনেকটা এগিয়ে এসেছিল কিন্তু ভুলটা করলো অন্য জায়গায়। মনকে বিভ্রান্ত করে ফেলার জন্যই ওই প্রেতাত্মাকে মেরে ফেলল। অমল রায়কে খুন শ্রাবণী করেছে, শ্রাবণী বলা ভুল, অমরেন্দ্র নারায়ণের প্রেতাত্মা খুনটা করিয়েছে। কথাটা বলে শ্রীতমা জোজেফের ডায়েরির 12 দিনের লেখাটা দেখায়। এইটাই শেষ লেখা, আর এই দিনেই ঠিক লেখার সময় তার মৃত্যু হয়, যার জন্য লেখা অসম্পূর্ণ, ইংরেজিতে লেখা। লেখাটা পড়ে সবাই শ্রীতমার মুখের দিকে তাকায়। শ্রীতমা বলতে থাকে, ওই ঘরের বিছানার উপরে শুকনো ফুলগুলো আসলে বেলফুল। এই ঘটনাকে আমি কি বলবো বুঝতে পারছি না। জোজেফ অমরেন্দ্র নারায়ণ রায়ের নাতি অম্বিকায়ন রায়ের আত্মার সাথে যোগ স্থাপন করে যেটা লিখেছে তা হলো, অমরেন্দ্র নারায়ণ ছিল খুবই শান্ত প্রকৃতির জমিদার,
বাংলার বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহের সাথে রায়পুরের ব্যবসা বাণিজ্য ভালোই চলছিল। এই সময় কাঞ্চনগড়ের জমিদার শ্রীভট্টর সাথে অমরেন্দ্রনারায়ণের পণ্য আমদানি রপ্তানি শুরু হয়। কাঞ্চনগড় বিখ্যাত ছিল রেশম সুতোর জন্য, আর এই রায়পুর বিখ্যাত ছিল আতরের জন্য। বিভিন্ন রকমের সুগন্ধি ফুলের চাষ হতো এই রায়পুরে, আর তার থেকেই তৈরি হতো আতর। সেই সময়কার সেন্ট বা পারফিউম ধরতে পারো, সুতরাং কি নবাব আর কি ইংরেজ সবারই প্রয়োজন। তাই ইংরেজ শাসন থাকাকালীনও এই রায় বংশ বুদ্ধির জোরে নিজেদের দর্প বজায় রাখল। এ শ্রীভট্টের এক মেয়ে ছিল, কাঞ্চনগড়ে গিয়ে এই মেয়ের সাথে পথে দৈবাত অমরেন্দ্র নারায়ণের দেখা হয় এবং তাকে পছন্দ হয়ে যায়। অমরেন্দ্র নারায়ণ নিজের বিয়ের প্রস্তাব নিয়ে শ্রীভট্টর কাছে গেলে তিনিও বিয়েতে রাজি হলেও তার মেয়ে রাজি ছিল না। কিন্তু সেই সময় আজকের মতো না থাকায় তাকে বাধ্য হয়ে অমরেন্দ্র নারায়ণকে বিয়ে করতেই হয়। শ্রীভট্টর মেয়ের নাম শ্রাবন্তিকা, খুবই সুন্দরী ও কুবুদ্ধিমতী ছিল। বিয়ের আগে প্রচুর পুরুষের সাথে সম্পর্ক ছিল, বিয়ে হয়ে গেলে পায়ে শিকল পড়ে যাবে এই ভয়ে বিয়ে করতে রাজি ছিল না। কিন্তু বিয়ের পর যখন বুঝতে পারল অমরেন্দ্র নারায়ণ খুবই নরম মনের মানুষ, তখন তাকে বশ করতে বেশি সময় লাগলো না। মিথ্যা প্রেমের জালে বেঁধে সমগ্র রায়পুরের শাসন শ্রাবন্তিকা নিজের হাতে নিবে। রায়পুরের বিভিন্ন ধনী পুরুষদের সাথে শারীরিক সম্পর্কও রাখতে শুরু করে। এমন করে দিন চলছিল ঠিকই, হঠাৎ শ্রাবন্তিকার মনে হলো স্বামী যদি এই খবর জেনে যায় তাহলে মুশকিল। তাই সে বুদ্ধি করে অমরেন্দ্র নারায়ণের কাছে বলে বেলফুল দিয়ে আতর তৈরির আদেশ যেন রায়পুরে দেয়। সমস্যা একটাই, রায়পুরের মাটিতে বেলফুলের গাছ বাঁচছিল না, মরে যাচ্ছিল। প্রচুর টাকা খরচ করে অমরেন্দ্র নারায়ণ শঙ্খপাঠি রাজ্যের থেকে বেলফুল আনাবার ব্যবস্থা করে। শুরু হয় আতর তৈরি। ওই আতরের মধ্যে বিষ মিশিয়ে শ্রাবন্তিকা অমরেন্দ্রকে ব্যবহার করতে বলে। এক মাসের মধ্যে ওই বিষ মেশানো আতর শরীরের চামড়ার সাথে বিষক্রিয়া করে অমরেন্দ্র নারায়ণের শরীরকে পচাতে শুরু করে দেয়। দিনের পর দিন প্রতি রাত্রে বেলফুলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে অমরেন্দ্রকে শুকিয়ে ঘুম পাড়িয়ে রাত দুটোর সময় বিভিন্ন প্রেমিকের সাথে শ্রাবন্তিকা রাত কাটাত। হঠাৎ ঘরের হ্যারিকেনের আলো কাঁপতে থাকে, পুরো ঘর বেল ফুলের গন্ধে মম করে ওঠে। শ্রীতমা নিজের হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখে রাত 2:10, অর্থাৎ প্রেতাত্মার খেলা শুরু। সমগ্র মৃত্যুপুরী ফুলের গন্ধে ভেসে যাচ্ছে। মুহূর্তের মধ্যে কান ঝাঁঝরা করে বিকট চিৎকার, সে আসছে, তাকে হারানো এবার খুবই কঠিন। হঠাৎ সে কালো বৃহৎ আকৃতির ছায়া দরজার সামনে এসে দাঁড়াতে ঘরের ভাঙা হ্যারিকেনটা আবার মাটিতে পড়ে গিয়ে চৌচির হয়ে ঘরটাকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। মৃত্যু কি এবার এদের? ঘর পুরো অন্ধকার, ঘরের পাঁচজন কে কোন দিকে দাঁড়িয়ে জানানি, কিন্তু সবার নজর যে ঘরের দরজার দিকে তা স্পষ্ট। কারণ ওই ঘোর অন্ধকারের মধ্যে দরজার সামনে সকলে শুধু দেখছে দুটো লাল উজ্জ্বল চোখ। দরজার থেকে ধীরে ধীরে সেই চোখ এগোতে আরম্ভ করল। বেলফুলের গন্ধ ধীরে ধীরে বদলে একটা পচা গন্ধে পরিবর্তিত হতে লাগল। চোখ এগিয়ে আসছে টেবিলের দিকে, কারণ টেবিলের দিকেই বসেছিল শ্রবণা। হঠাৎ সে কালো ছায়ার বিপরীত মুখে আর একটা লাল চোখ জ্বলজ্বল করে উঠল, শ্রীতমার চোখ। তার মানে শ্রীতমা নিজের মধ্যে কোনো আত্মাকে বেঁধে নিয়েছে। মুহূর্তের মধ্যে বিশাল কালো ছায়াটা শ্রীতমার উপর ছাপিয়ে পড়ে, শ্রীতমাও সেই ছায়াকে বাঁধার চেষ্টা করছে। ঘরের সবাই দেখছে, কেবল দুই জোড়া লাল চোখ তাদের সামনে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। ঘর পুরো তছনছ। হঠাৎ এক চিৎকার, তারপরই ঘরের জানলা দিয়ে লাল চোখ বেরিয়ে যায়। ঘরের মধ্যে থাকা অপর লাল চোখটা অন্ধকারে ধীরে ধীরে মিলিয়ে যেতে অন্ধকারের মধ্যে ভেসে এলো এক কণ্ঠস্বর, মোমবাতি জ্বালাও। শ্রীতমার গলা
কথা মতো বিশাল দেশলাই জেলে নিজের ব্যাগের ভেতর থেকে মোমবাতি বার করে সেটাকে জ্বালিয়ে টেবিলের উপর রাখা মাত্রই চমকে উঠল। শ্রীতমা মেঝেতে পড়া, আর তার কপাল থেকে ঝরে পড়ছে রক্ত। ডক্টর! মৌলি ডাক্তার দিতেই শ্রীতমা ডান হাতটা তুলে বুঝিয়ে দেয় তার কিছুই হয়নি, সে ঠিক আছে। টেবিলের কাছে এসে চেয়ারের উপর বসে শ্রীতমা বলে ওঠে, কোনো রকমের ঠেকানো, আমাকে দেখে বুঝতেই পারছো কতটা ভয়ঙ্কর ও শক্তিশালী হয়ে উঠেছে ও। তাহলে আমাদের কি করা উচিত? কুমার ওরফে অমিত জিজ্ঞাসা করল। শ্রীতমা ব্যাগের ভেতর থেকে জলের বোতলটা বার করে ঢাকনা খুলে জল খেয়ে সেটাকে আটকে টেবিলের উপর বোতলটাকে রেখে বলে, কোথায় ছিলাম আমরা? অমিতের প্রশ্নের উত্তর যে এটা আসবে কেউ ধারণা করতে পারেনি। শ্রীতমা আগের মতোই স্বাভাবিক হয়ে বলতে শুরু করে, হ্যাঁ মনে পড়েছে, অমরেন্দ্র নারায়ণকে বেলফুলের মধ্যে ঘুমের ওষুধ শুকিয়ে ঘুম পাড়িয়ে শ্রাবন্তিকা অন্য পুরুষদের শয্যা সঙ্গিনী হতো, অন্যদিকে বিষের প্রতিক্রিয়ায় অমরেন্দ্র নারায়ণের শরীরের পচন পুরো মাত্রায় ধরে ফেলে, কিন্তু পাপ চাপা থাকে না, প্রকাশিত হবেই। সেটাই হলো, অমরেন্দ্র নারায়ণ জানতে পারল শ্রাবন্তিকার আসল উদ্দেশ্য কি। বুঝতে অসুবিধা হলো না শ্রাবন্তিকা নিজের হাতে খুন করার পরিকল্পনা রটেনি, বরং অমরেন্দ্রর হাতেই অমরেন্দ্র মৃত্যু লিখে দিয়েছে। শ্রাবন্তিকাকে কারাগারে বন্দী করার আদেশ দিয়েই অমরেন্দ্র নিজের সর্বনাশ ডেকে আনল, কারণ ততদিনের মধ্যে পুরো রায়পুরের শাসন শ্রাবন্তিকার হাতে, সে যা বলবে সেটাই সবাই করবে। তাই বন্দি শ্রাবন্তিকা হলো না, বন্দি হলো অমরেন্দ্র নারায়ণ এই বিশাল বড় রায়বাড়ির একতলার পশ্চিমের ঘরে। ঘরে আটকে শ্রাবন্তিকা অমরেন্দ্রর উপর অত্যাচার বাড়িয়ে দেয়। দুদিনে মাত্র এক বেলার খাবার দিয়ে ঘরে টানা পাখা খুলে দেয়, যাতে গরমের যন্ত্রণা ওই পচা শরীরে ভোগ করে। গায়ের পচা গন্ধ যাতে বাড়িতে না ছড়ায় তাই প্রতিদিন ওই ঘরে বেলফুল জড়ো করে রাখা হতো, তাতে দুর্গন্ধ সুগন্ধে চাপা পড়ে। এইভাবে দু মাস অমরেন্দ্র নারায়ণ নিজেকে বাঁচিয়ে রাখে, তারপর একদিন নিজেই আত্মহত্যা করে বসে। তোমরা আত্মহত্যা অনেক রকমের শুনেছ, যেমন গলায় দড়ি দিয়ে, কি ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে, বা জলে ডুবে, বিষ খেয়ে, কিংবা কোনো ধারালো অস্ত্র দিয়ে। কিন্তু অমরেন্দ্র নারায়ণ তা করে। ঘরে যে বেলফুলের স্তূপ থাকতো সেই বেলফুল ডাল সমেত খেয়ে খেয়ে নিজের শ্বাসনালী আটকেছে। কতটা কষ্ট করে নিজেকে শেষ করেছে সে, তাই ভাবছি। জোজেফের শেষ দিনের লেখা পড়ে মনে হবে কোনো পুরুষ হয়তো নারীকে দমনিত করেছে, কিন্তু না, সেটা উল্টো। আত্মহত্যা করার আগের দিনের কথোপকথন শ্রাবন্তিকার অমরেন্দ্র নারায়ণের। অমরেন্দ্র মুক্তি চাইছিল, কিন্তু শ্রাবন্তিকা তার পরিপ্রেক্ষিতে বলে সে আর কোনো দিনই তার কাছে ধরা দেবে না, তার বদলে বেলফুল এনে দিয়ে তার শরীরটাকে আরও পচিয়ে তুলবে। অমরেন্দ্র প্রতিজ্ঞা নেয় সে তাকে প্রতিনিয়ত এর থেকে শত গুণ যন্ত্রণা ফিরিয়ে দেবে জন্ম জন্মান্তর ধরে। পরের দিন রাত দুটোর সময় শ্রাবন্তিকা খবর পায় অমরেন্দ্র নারায়ণ আত্মহত্যা করেছে। এবার কি করবে সে? রায়পুর তার শাসন, কিন্তু আগ্রা নয়। অমরেন্দ্রের দেহ দাহ করতে হলে তাকে সবার সামনে আনতে হবে। তখন তা সবাই তার শরীরের পচন দেখে প্রশ্ন তুলবে, জমিদার বাবুর কি রোগ হয়েছিল। এই খবর বাদশার কাছে গেলে সে সিপাই দিয়ে রহস্য বার করে ছাড়বে যে শ্রাবন্তিকা আত্মহত্যা করতে বাধ্য করেছে, আর তারপর কারাবাস। অন্যদিকে বেলফুলের আতরে বিষ মেশানোর খবর বাইরে গেলে বাইরের রাজ্যের সাথে আমদানি বন্ধ হয়ে যাবে, তাতে কি করা উচিত? সেই দিন রাতেই সমগ্র রায়পুরে শ্রাবন্তিকা ঘোষণা করিয়ে দেয় যে জমিদার অমরেন্দ্র নারায়ণ সন্ন্যাস গ্রহণ করে তীর্থযাত্রায় গেছেন, কবে ফিরবেন কিংবা আসবেন কিনা তা বলে যাননি। আমি শুধু এই নারীর বুদ্ধি চিন্তা করছি, কিন্তু মানুষ ভাবে এক হয় আরে। অমরেন্দ্র নারায়ণের লাশ শ্রাবন্তিকা লুকিয়ে রাখে এইখানে। আত্মহত্যা করার ঠিক চার দিন পর শ্রাবন্তিকার মাঝরাতে ঘুম ভেঙে দেখে
আজকের কালো ছায়াকে। ঘর কাঁপিয়ে তাকে বলে ওঠে, আমার বকের সময় শেষ, এবার তোমার শুরু। শ্রাবন্তিকার উপর প্রভাব বিস্তার করে সারা শরীর পচিয়ে ছাড়ে অমরেন্দ্র, কিন্তু মৃত্যু তাকে ধরা দিচ্ছে না। অমরেন্দ্র যেন মৃত্যুর সাথেও সওদা করে বসে আছে। অবশেষে এই বাড়ির ছাদ থেকে শ্রাবন্তিকা আত্মহত্যা করে। তার রূহটা ধরে রাখে অমরেন্দ্র নিজে। তার রাগ এতটাই ভয়ঙ্কর যে প্রতি 3 নম্বর প্রজন্মে দুজনকেই জন্ম নিতে হচ্ছে। অমরেন্দ্র নারায়ণ জন্ম নেয় নাতি অম্বিকায়ন রায়ের মধ্যে, আর তার সাথে বিয়ে হয় শ্রবণিষ্ঠার। শ্রাবন্তিকার পুনর্জন্ম একই রকমভাবে শ্রবণিষ্ঠার ওপর প্রেতের প্রভাব ও সে মরে যায়। এরপর অমরেন্দ্র জন্ম নেয় অম্বিকায়ন রায়ের নাতি অমরনাথ হয়ে। শ্রাবন্তিকা জন্ম নেয় অমরনাথের স্ত্রী শ্রবণীলা হয়ে। একই রকম ঘটনা আবার। এরপর রায়বংশ এখান থেকে উঠে গিয়ে কলকাতায় শিফট করে, কিন্তু ভাগ্য, অমরনাথের নাতি অমল রায় আবার জন্ম নিল অমরেন্দ্র, বিয়ে হলো শ্রাবণীর সাথে। প্রেতাত্মার টানে দুজনেই এখানে এসে উঠল। এরপর অমিত, তুমি হলে অমরেন্দ্র রায়ের পুনর্জন্ম, আর শ্রাবন্তিকার রূহ জন্ম নিল শ্রবণা হয়ে। তার টানেই তোমরা দুইজন আজ এখানে। কথাগুলো বলে স্মৃতমা থামে, ঘর থমথমে, কেউ একটা কথাও বলছে না। কিছুক্ষণ পর স্মৃতমা আবার বলে উঠে, মাটির তলার ঘরে যে 3টি কঙ্কাল আমরা দেখেছিলাম, সেই 3 জনই হল রায়বংশের পুত্রবধূদের। আমার বিশ্বাস শ্রবণিষ্ঠা, শ্রবণীলা আর শ্রাবণী ভুলই তাদের সবাইকে এক সূত্রে বেঁধেছে। কারণ মন বিভ্রান্ত না হলে অমরেন্দ্র প্রেতাত্মা কখনোই তাদের উপর প্রভাব বিস্তার করতে পারত না, মৃত্যুর খেলাও খেলতে পারত না। অম্বিকায়ন আর শ্রবণিষ্ঠা দুজনেই রায়পুরের বহু কৃষকদের ঠকিয়ে সম্পত্তি বাড়িয়েছিল। এই ভুল করেছিল বলে অমরেন্দ্র প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। অমরনাথ ও শ্রবণীলা এই বাড়িতে থাকাকালীন বংশের ব্যবসা, মানে আতর আমদানি রপ্তানি উঠিয়ে দিয়ে নীল চাষ করতে চাষিদের বাধ্য করে। আর অমর আর শ্রাবণীর বিয়ের আগেই সন্তান নিয়ে আসে। প্রতি পদে এরা ভুল করে এখানে মৃত্যুর খেলায় নেমেছে। এবার তোমরা দুইজন, অমিত আর শ্রবণা, বলো তোমরা কি অন্যায় করেছো, ভুল করেছো বলেই এখানে সে টেনে আনতে পেরেছে, বলো। ঘরের সবাই চুপ। অনেক চিন্তা করে শ্রবণা বলে, না ডক্টর, ভুল কিছুই করিনি, না কাউকে ঠকিয়েছি, না কাউকে কোনো কাজের জন্য বাধ্য করেছি। আমরা দুজনেই একে অপরকে বিয়ে করব এটা ঠিক, কিন্তু বিয়ের আগে আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। কথাগুলো শুনে শ্রীতমা চেয়ার ছেড়ে উঠে পায়চারি করতে করতে বলে, না না না, আমার গণনা ভুল নয়, কিছু একটা করেছ, নইলে। অন্ধকার ঘরের সবাই এই কথা চিন্তা করতে থাকে। এমন সময় শ্রবণার চিৎকার। শ্রীতমা শ্রবণার গলার নালি চিপে ধরেছে দুই হাতে। অমিত অনেক চেষ্টা করেও ছাড়াতে পারছে না। বিশাল আর মৌলি বিছানা থেকে নেমে দিশা পাচ্ছে না। অন্ধকারে কে কোন দিকে, শুধু একজোড়া লাল চোখ তাদের সামনে। বিকট চিৎকার দিয়ে সেই লাল চোখ মিলিয়ে যায়। ঘরের মোমবাতি জ্বলে ওঠে আপনা আপনি। শ্রীতমা মেঝেতে শুয়ে হাঁপাচ্ছে। কোনোরকমে বিশাল শ্রীতমাকে তুলে চেয়ারে বসায়। অনেক ঝড়ই নিজের শরীরের মধ্যে শ্রীতমাকে নিতে হচ্ছে। চেয়ারে বসে মাথায় হাত দিয়ে শ্রীতমা বলে, বলেছিলাম না আমার গণনা ভুল নয়, সন্দেহটা আমার আগেই হয়েছিল, এখন পুরোপুরি ক্লিয়ার হলো। ন্যাশনাল লাইব্রেরি থেকে ম্যাগাজিন তোমাদের কাছে এলো কি করে, বলো। সবাই আবার আগের মতো চুপ। শ্রীতমা চুপ বড় বড় করে নিয়ে বলে, শ্রবণা ম্যাগাজিন পড়ে ইন্টারেস্টেড হয়, সেটা পড়ে অমিতকে সে পড়ায়, আর অমিত আর শ্রবণা মিলে সেটা চুরি করে, কারণ ন্যাশনাল লাইব্রেরি থেকে বইপত্র বাইরে আনার রুলস নেই। বলো সত্যি করে, যা বললাম সত্যি কি না? শ্রীতমা চিৎকারে রায়বাড়ি কেঁপে ওঠে।
শ্রবণা আর অমিত দুইজনই মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয় যে স্মৃতমা যা বলল সেটাই সত্যি। বিশাল আর মৌলি ওদের দিকে ঘেন্নার নজর রেখে বলে ওঠে, লজ্জা করলো না তোদের? ন্যাশনাল লাইব্রেরি বিশ্বাস করে তোদের দুজনের ওপর পুরো দায়িত্ব তুলে দিয়েছিল, আর তোরাই? স্মৃতমা হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখে রাত তিনটে। স্মৃতমা বলে, আর মাত্র এক ঘন্টা হাতে, এই বাড়ির আশেপাশেই আছে অমরেন্দ্র নারায়ণের লাশ, খুঁজে পেতেই হবে, মৃত্যুর পর তার মুক্তি প্রয়োজন। আর আমার বিশ্বাস লাশ আছে ওই মরা অশ্বত্থ গাছের তলায়, তাই বারবার অমরেন্দ্র ওই গাছে মানুষ ঝুলিয়েছে যাতে সেখানে যে কিছু একটা আছে বোঝানোর জন্য, কিন্তু এত সহজ নয়। অমরেন্দ্র কিছুতেই ওই লাশ আমাদের বের করতে দেবে না। তাহলে? বিশাল বলে ওঠে, উপায় একটাই। স্মৃতমা বিশালের দিকে তাকিয়ে কথাটা বলে, কি ডক্টর? মৌলি স্মৃতমার কাছে গিয়ে প্রশ্নটা করে। স্মৃতমা অমিতা শ্রবণার দিকে তাকিয়ে বলে ওঠে, শ্রাবন্তীকে অমরেন্দ্রর কাছে ক্ষমা চাইতে হবে। ঘরের সবাই চমকে ওঠে, কি করে এক প্রেতাত্মার কাছে ক্ষমা চাইবে? স্মৃতমা আবার চেয়ার ছেড়ে উঠে জানলাটার কাছে গিয়ে মরা অসত্য গাছটার দিকে তাকিয়ে বলে চলে, আমার মন কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হওয়ায় অমরেন্দ্র প্রেতাত্মা আমার উপর প্রভাব বিস্তার করে শ্রবণার উপর অ্যাটাক করে, ওটা অমরেন্দ্র প্রেতাত্মাই ছিল। সবাই যেন বাকরুদ্ধ, কারোর চোখের পলক পড়ছে না। আত্মার সাথে মানুষ লড়াই করে জিততে পারে না, আত্মার সাথে লড়াই করতে আত্মাই পারে। ডেথ ইজ দ্য সলিউশন ইন দিস কেস। আমি সম্মোহনের শক্তিকে কাজে লাগিয়ে অমিত আর শ্রবণাকে কিছুক্ষণের জন্য মেরে ফেলব, তোমরা দুইজন তখন সেই মুহূর্তেই অমরেন্দ্রকে দেখতে পাবে, সময় আধ ঘন্টা। এই 30 মিনিটের মধ্যে অমিত আর শ্রবণাকে কাজটা শেষ করতে হবে। কাজটা কি ডক্টর? অমিত বলে উঠে। স্মৃতমা মোমবাতির দিকে ঝুঁকে আলোটার দিকে এক দৃষ্টি রেখে বলে, একে অপরকে ভালোবাসো অমরেন্দ্রর সামনে, অন্যদিকে মৌলি আর বিশাল ওই মরা অশ্বত্থ গাছের গোড়া খুঁড়ে অমরেন্দ্র নারায়ণের কঙ্কালটা বের করবে। অমরেন্দ্রকে ঘায়েল করার রাস্তা একটাই, বিভ্রান্ত করা। সে কিছুতেই চাইবে না অমিত আর শ্রবণা এক হোক, আবার এও চাইবে না তার কঙ্কাল ফুঁড়ে বের করা হোক। একদিকে বাধা দিলে অন্যদিক জিতবেই, আর সেটাতেই সে হারবে। কাজ শুরু করো। সবাই একতলার পশ্চিম ঘরের ভিতরে গিয়ে দাঁড়ায়। মেঝেতে অষ্টপদ্ম এঁকে চারিদিকে মোমবাতি রেখে সেগুলো না জ্বালিয়ে মাঝখানে শ্রবণা আর অমিতকে বসতে বলে স্মৃতমা। লোহার দুটো মোটা মোটা শিক নিয়ে বিশাল আর মৌলি দাঁড়িয়ে। স্মৃতমা বলে, এরা দুজনেই সম্মোহিত হওয়া মাত্রই তোমরা ওই অশ্বত্থ গাছের দিকে এগিয়ে যাবে। অগ্নিসংযোগ এই ঘরেই করতে হবে, প্রতি পদে বিপদ। মৃত্যু পিছনে নয়, সাথে চলছে। একটু ভুল, ব্যাস সব শেষ। আমি শুরু করছি। কথাটা শেষ করে স্মৃতমা ডান হাতের মিনি টর্চটা চালায়, আলোটা গিয়ে পড়ে বাঁ হাতে ধরে থাকা প্রিজমের উপর। বিশাল মৌলি নিজেদেরই চোখ বন্ধ করো। স্মৃতমার কথা মতো তাই করল। প্রিজম ঘোরাতে ঘোরাতে স্মৃতমা বলতে থাকে, দেখো এটাকে দেখো ভালো করে, একটা ছোট্ট বিন্দু দেখতে পাবে, খুব স্বচ্ছ বিন্দু, দেখো। এইভাবে মিনিট দশেকের মধ্যেই শ্রবণা রমিতের চোখের পাতা ভারী হয়ে আসে, তারা শুয়ে পড়ে কিন্তু নিঃশ্বাস বন্ধ। বিশাল আর মৌলি কাজ শুরু করে দাও তোমরা। স্মৃতমার কথা শুনে বিশাল ঘরের মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়ে মৌলিকে সাথে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। স্মৃতমা চোখ বন্ধ করে খোলা মাত্রই তার দুটি চোখ দুই রকম, বা চোখের মনির রং কালো আর ডান চোখের মনির রং লাল। সে বলতে থাকে, অমরেন্দ্র, শ্রাবন্তিকা, তোমাদের এই জন্মের রূহ আমার হাতে, ফিরে যাও নিজেদের পূর্বজন্মে, এক হও।
শ্রবণা চোখ খুলে দেখল অমিত বুকের উপরে মাথা রেখে শুয়ে আছে। অমিত তাকে কেবলই দেখে হাসছে। সে পশ্চিমের বড় ঘর, সুন্দর করে সাজানো। মুহূর্তের মধ্যে এক চিৎকার, দুজনই সামনে তাকিয়ে দেখে এক কাদো ছায়া তাদের দিকে চিৎকার দিতে দিতে তেড়ে আসছে। তারা শেষ হতে না হতেই অমরেন্দ্রর কালো ছায়া শ্রবণার দিকে ছুটে আসে, শ্রবণার গলা চিপে ধরে। শ্রবণার মুখ দিয়ে বেরোতে থাকে রক্ত, এর মধ্যে শ্রীতমার নিঃশ্বাস আটকে আসে, মুখ দিয়ে রক্ত বেরিয়েই চলেছে। মৃত্যু যে তার ভিতরে, অন্যদিকে মৌলি আর বিশাল মরা অশ্বত্থ গাছের গোড়া খুঁড়েই চলেছে। যত ঘুরছে ততই এক বিকট গন্ধ তাদের নাকে এসে দম বন্ধ করে দিচ্ছে। হঠাৎ একটা কালো হাত বিশাল চড়মেড়ে মাটিতে ফেলে তার গলা চিপে ধরে। বিশাল ছাড়ানোর চেষ্টা করেই চলেছে, কিন্তু সে কিছুতেই পেরে উঠছে না, তার দম বন্ধ হয়ে আসছে। মৌলি মনকে বিভ্রান্ত না করে মাটি খুঁড়েই চলেছে, কারণ সে জানে শ্রীতমা বারবার করে বলে দিয়েছে প্রেতাত্মা বাধা দেবেই। শ্রীতমা মেঝেতে আঁকা অষ্টপদ্মের উপর বা হাতের চাপড় মারতেই বিশাল অমরেন্দ্রর আত্মাকে ছিটকে ফেলে দেয়। মাটি থেকে উঠে বসা গলা ধরে বিশাল ক্রমাগত কাঁসতে থাকে। কোনো রকমে নিজেকে সামলে পড়ে থাকা লোহার শিকটা নিয়ে মাটি খুঁড়তে থাকে। হঠাৎ দেখতে পায় একটা কঙ্কালের মাথা। মৌলি আর বিশাল শিক ফেলে হাঁটু গেড়ে বসে হাত দিয়ে মাটি কোপাতে থাকে। শ্রবণার গলার নালি চিপে অমরেন্দ্রর আত্মা চিৎকার দিতে থাকে। অমিত ওই মুহূর্তে শ্রবণাকে পিঠের দিক থেকে জড়িয়ে ধরতেই অমরেন্দ্রর আত্মা ছিটকে যায়। অমরেন্দ্রর আত্মা এগোতে থাকে। তখনই অমিত শ্রবণাকে নিজের দিকে ঘুরিয়ে শ্রবণার ঠোঁটের সাথে নিজের ঠোঁট টেকিয়ে শ্রবণাকে ভালোবাসায় বাঁধে। অমরেন্দ্রর কৃষ্ণবর্ণ রূহু চিৎকারে ফেটে পড়ে। কঙ্কাল তুলে বিশাল আর মৌলি এগোতে যাবে এমন সময় মরা অশ্বত্থ গাছ মাটি উপড়ে মৌলির গায়ে এসে পড়ে। মৌলি কাছে গিয়ে দেখে মৌলি মারা গেছে। বিশাল কান্নায় ভেঙে পড়ে। হঠাৎ একটা অদ্ভুত শব্দ। বিশাল দেখে মৌলির চোখ খুলছে। চোখের মনির রং লাল। মুহূর্তের মধ্যে বিশালের উপর ঝাঁপিয়ে বিশালের গলা টিপে ধরে বলে ওঠে। বিশাল হাতের শিকটা তুলে মৌলির মাথায় এক ঘা মারতেই মৌলি ছিটকে পড়ে অশ্বত্থ গাছের গোড়ায়। কঙ্কাল নিয়ে দৌড়ে একতলার ঘরে পৌঁছে যায় বিশাল। ঘরে ঢুকে দেখে 30টা মোমবাতির মধ্যে মাত্র একটা চলছে, বাকি সব শেষ। শ্রীতমার গলা দিয়ে রক্ত বেরিয়ে চলেছে। শ্রীতমা আঙুল তুলে পালঙ্কে রাখতে বলে অমরেন্দ্র কঙ্কালটাকে। কথা মতো বিশাল তাই করল। ঘরে এসে ঢুকলো কালো ছায়া। বিকট চিৎকারে পুরো রায়বাড়ি কাঁপতে থাকে। সেই মুহূর্তে শ্রীতমা বলতে শুরু করে ঋগদেবের পবিত্র মন্ত্রসমূহ। প্রেতাত্মার চিৎকার বাড়তেই থাকে। শ্রীতমা থামে না, বলে চলে ওম শান্তি শান্তি শান্তি, অগ্নি সংযোগ। বলা মাত্রই জ্বলন্ত মোমবাতিটা তুলে পুরো পালঙ্কে আগুন ধরিয়ে দেয় বিশাল। মুহূর্তের মধ্যে প্রেতের চিৎকার বাড়তেই থাকে। আগুনে অমরেন্দ্র কঙ্কাল উঠতে শুরু হওয়া মাত্রই অমরেন্দ্রর কালো ছায়াটাকে যেন আগুন নিজের দিকে টেনে নিয়ে আসছে। ধীরে ধীরে আগুনের মধ্যে সমাহিত হয় অমরেন্দ্র নারায়ণ রায়ের অতৃপ্ত আত্মা, আর শ্রবণাও বড় নিঃশ্বাস নিয়ে জেগে ওঠে। শ্রীতমার চোখও স্বাভাবিক হয়, কিন্তু অমিত সে শুয়ে আর জাগল না। কুমার কুমার কুমার, অমিত ফিরতে পারবে না শ্রবণা। মানে কেন? অমরেন্দ্র যখন যাচ্ছে তখন তাকেও যে যেতে হবে, গত জন্ম হোক কি এই জন্ম। বাইরে পাখির ডাক শুনতে পাওয়া গেল, অর্থাৎ ভোর হচ্ছে। সব কিছু নিয়ে রায়বাড়ির মৃত্যুর অভিশাপ মুছে দিয়ে বেরিয়ে এলো শ্রীতমা।
সঙ্গে পিছনে বিশালের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে পা মিলিয়ে রায়বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে শ্রবণা। কি হলো বন্ধুরা, খুব ভয় পেয়ে গেছেন বুঝি? আর ভয় নয়, ফিরে আসুন বাস্তব জীবনে। গল্প তো শেষ। যে সকল বাচিক শিল্পীরা গল্পের মূল নির্যাসটুকু আপনাদের কাছে পরিবেশন করলেন, তারা হলেন ব্রতদীপ মৌমিতা, অভিজিৎ সংহিতা, কৃষাণু বিজয়া ও শুভাশিস। পোস্টার টিম ডিভা।